এই সিংরা নাটক এই এলাকার ভিতরে খুব ঝড় উঠছিল আমার পীর সাহেবকে নিয়ে ঠিক না ঠিক আশরাফ সিদ্দিকীকে এই সিংরার জমিন আসতে দেওয়া হবে না মনে হয় আশরাফ সিদ্দিকী সহ ফুরফুরাজনপুরেরা মনে হয় এই সিংরার মাটিকে বেছে খেয়ে গেছে কথা কচ্ছেন না কেন বেছে খাইছে এখন আবার সিংরাতে পারতেছে না এলাকার আপনাদের পার্শ্ববর্তী নন্দীগ্রাম চেনেন এই নন্দীগ্রামে শুরু হয়েছে শোক এই নন্দীগ্রামের মানুষ কারা কারা আছেন দেখি নারায় তাকবীর মাশাআল্লাহ অনেকগুলো তো আসছেন তো এতগুলো বীর মুজাহিদ থাকতে খারেজিরা কেমনে মাহফিল বন্ধ করে দেয় আপনাদের জীবন দিতে পারেননি কথা কচ্ছেন না কেন না মন খারাপ করতেছেন বাবা তবে হবে একদিন হবে ইনশাআল্লাহ মনোযোগ দেন মনে রাখবেন যেই ডক্টর আশরাফ সিদ্দিকীকে যার আপনার উপর ভর করে হোক যেই শয়তানের উপর ভর করে হলেও নন্দীগ্রামের মাহফিল যারা বন্ধ করেছেন কান খুলে শুনে রাখুন একদিন না একদিন হবে এই নন্দীগ্রামের বুক থেকে বাংলার জমিনে হকের দাওয়াতের পতাকা পটপট করে উড়ে যাবে ঠিক না বা ঠিক বলুন বাবা কেউ আটকে রাখতে পারবেন না কারণ এই হকের দাওয়াতের বাতিগুলো হকের দাওয়াতের লাইনগুলো আমার আল্লাহ নিজে কন্ট্রোলার কে কন্ট্রোল করেন কে কন্ট্রোল করেন আমার আল্লাহ যদি কন্ট্রোল করে থাকেন দুনিয়াতে কোনো মানুষ আর পার পাবে কথা কন না পার পাবে সামনের লোকেরা কথা করছেন পেছনে কি ভয় করছেন ভয় আছেন বাবা আমরা ওলিদের সেনা কাউকে তোয়াস করি না ঠিক না বা ইচ্ছা করলে ওলির মাহফিলে মালিক কবুল করেছেন আসতে পেরেছেন সুবহানাল্লাহ বলেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ এবং সালাম বর্ষিত পেয়ারা হাবিব সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল্লিল আলামিন নূরে মুজাসসামা হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রসুল সন্দেহ আছে কারো এই বিষয়ে কারো সন্দেহ আছে সন্দেহ থাকবে আজকে আসবেন ওপেন ফিল্ডে পীর সাহেবদের থেকে জেনে যাবেন সুবহানাল্লাহ বলেন কারণ আসতেছে আল্লাহ পাকের ওলিরা ঠিক না বা ঠিক বলেন এই কুড়ি পাকিয়েতে ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় যতগুলো মাহফিল হয় সবগুলো মাহফিল ওলিদের মাহফিল হয় আপনারা এই সিংরাবাসী অত্যন্ত গর্বিত অত্যন্ত আপনাদের সকল্যাণ আপনাদের জন্য মঙ্গলজনক একটা অধ্যায় যে আপনাদের দরগাহে আপনাদের এলাকাতে আল্লাহ পাকের ওলিদের আস্থান আছে অন্যান্য এলাকার মানুষ যেটা চাইও পাচ্ছে না আপনারা সেটা না চাইতে পাইছেন সুবহানাল্লাহ বলেন না চাইতে পাইছেন যার কারণে কি দাম কমে গেছে দাম তো কমেনি ওলিদের সহবতে থাকলে ওলিদের কাছে থাকলে যে এলাকার ভিতরে অলিয়া অলিয়ারা পা রাখবে কদম রাখবে ওই এলাকার কবরে আজাবকে চল্লিশ দিনের জন্য মাফ করে দেওয়া হয় আসতে বলেন সুবহানাল্লাহ কোন উল্টো দিকে যাচ্ছেন আসতে বলতে বলে চলে বলেন জোরে বলতে বলে আসতে বলেন এরকম তো থাকার কথা না নাকি 72 কোম্পানির ভাইয়েরা আপনাদেরকে ঘোল খাওয়ায় অন্যদিকে নিয়ে গেছে নিয়ে গেছে আপনারা এখনো কি হক সিলসিলা ফুরফুরা জনপুরের সাথে সম্পৃক্ত আছে না নাই কারা কারা নাই দুই হাত তুলে দেখান মাশাআল্লাহ সবাই আছে কারা কারা আছেন এবার দেখেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালা সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা জয়পুর নারায় তাকবীর মাশাআল্লাহ আপনারা এখনো বীর মুজাহিদরা জাগ্রত আছেন বোঝা গেল একেবারে মরে যাননি মাটির সাথে মিশে যাননি যার কারণে আজও পর্যন্ত সিংরের দিকে কোনো 72 কোম্পানির চোখ পড়ে নাই ঠিক না ঠিক বলেন যা দুই চারজনের পড়েছিল এমন ভাবে উপরে গেছে গাছের শিকড় সহ দুই চার দশ পনেরো বিশ বছর আর জাগতে পারবে কিনা সন্দেহ আছে এটা কার রহমত কার রহমত আমার আয় আমার বন্ধু আয় আমার হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমতে বলবো আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একজন নবী আল নবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু আপনি নবী মুমিনদের জীবনের চাইতে প্রিয় সুবহানাল্লাহ বলেন আর আমার বন্ধু ওই যারা আপনার জীবনের চাইতে প্রিয় যে উম্মতগুলো এবং উম্মতের কাছে আপনি নবী যাদের কাছে জীবনের চাইতে বেশি প্রিয় তাদের জন্য এবং আপনি নবীর জন্য আমি আল্লাহ কি কন্ডিশন করলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন
শ্রেষ্ঠ শুধু তাই নাই গো বন্ধু আপনাকে যারা ভালোবেসে মানার মতো মানবে আপনি নবীকে যারা মানবে আপনি নবীর স্বরূপ যারা গ্রহণ করবে মাথার তালা থেকে পায়ের নিচ পর্যন্ত যারা আপনি রাসূলের অনুসরণ করবে আপনি রাসূলের জীবনকে যারা মেনে নেবে আপনি রাসূলের মিলাদ থেকে শুরু করে আপনি নবীর আমি রওজা মোবারক আমার রওজা মোবারকে জান্নাতের বাগানে আসা পর্যন্ত আমি মালিকের দিদার পর্যন্ত যারাই থাকবে গো বন্ধু আমি আল্লাহ বললাম ওমানিত্তাবাকা মিনাল মুমিনিন ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যথেষ্ট থাকব এই কুড়ি পাকিয়া এই সিংরা নাটক এই এলাকার ভিতরে খুব ঝড় উঠছিল আমার পীর সাহেবকে নিয়ে ঠিক না ঠিক আশরাফ সিদ্দিকীকে এই সিংরার জমিন আসতে দেওয়া হবে না মনে হয় আশরাফ সিদ্দিকী সহ ফুরফুরাজনপুরের মনে হয় এই সিংরার মাটিকে বেছে খায় গেছে কথা করছেন না কেন বেছে খাইছে এখন আবার সিংরাতে পারতেছে না এলাকার আপনাদের পার্শ্ববর্তী নন্দীগ্রাম চেনেন এই নন্দীগ্রামে শুরু হয়েছে শোক এই নন্দীগ্রামের মানুষ কারা কারা আছেন দেখি নারায় তাকবীর মাশাআল্লাহ অনেকগুলো তো আসছে তো এতগুলো বীর মুজাহিদ থাকতে খারেজিরা কেমনে মাহফিল বন্ধ করে দেয় আপনাদের জীবন দিতে পারেননি কথা করছেন না কেন না মন খারাপ করতেছেন বাবা তবে হবে একদিন হবে ইনশাআল্লাহ মনোযোগ দেন মনে রাখবেন যেই ডক্টর আশরাফ সিদ্দিকীকে যার আপনার উপর ভর করে হোক যেই শয়তানের উপর ভর করে হলেও নন্দীগ্রামের মাহফিল যারা বন্ধ করেছেন কান খুলে শুনে রাখুন একদিন না একদিন হবে এই নন্দীগ্রামের বুক থেকে বাংলার জমিনে হকের দাওয়াতের পতাকা পটপট করে উড়ে যাবে ঠিক না ঠিক বলুন বাবা কেউ আটকে রাখতে পারবেন না কারণ এই হকের দাওয়াতের বাতিগুলো হকের দাওয়াতের লাইনগুলো আমার আল্লাহ নিজে কন্ট্রোলার কে কন্ট্রোল করেন কে কন্ট্রোল করেন আমার আল্লাহ যদি কন্ট্রোল করে থাকেন দুনিয়াতে কোনো মানুষ আর পার পাবে কথা কর না পার পাবে সামনের লোকেরা কথা করছেন পেছনে কি ভয় করছেন ভয় আছেন বাবা আমরা ওলিদের সেনা কাউকে তোয়াস করি না ঠিক না ঠিক বলুন আমরা এমন একজন পীর সাহেবকে আমরা পাইছি যারা যারা হক্কানি আল্লাহর ওলিদের যে যে পীরের মুরিদ থাকেন যারা যারা ওলি আউলিয়া পেয়েছেন মনে রাখেন আপনারা হেদায়েতে কামেলার উপর আছেন আমার কথা না সূরাতুল কাহফ পড়ে দেখেন 17 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ পাক বলছেন যারা হেদায়েত পেয়েছে এদের জন্য ওলি মুর্শিদ নিযুক্ত হয়ে গেছে আর যারা হেদায়েত পায় নাই ফালান তাজিদালা লামে তাকিত নুনে তাকিত তাদের জন্য পাওয়া সম্ভব নয় নিভার ওলিয়া মুর্শিদা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না মিশকাতুল মাসাবি 320 পৃষ্ঠা আরবি ভলিউম ভারতের দেওবন্দি ছাপা হাদিস বলেন বুখারী মুসলিমের হাদিস এখানে কোট করেছেন কি বলা হচ্ছে লাইসা যে বলতে বলা হচ্ছে যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করলো যে ব্যক্তি বায়াত ছাড়া মরে গেল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু তাহলে এখন যারা চিন্তা করেন বায়াত গ্রহণ হন নাই তাদের মৃত্যুটা কোন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু কারা কারা চান আপনারা চান এ আপনারা চান যদি না চান তাহলে আপনাদের জন্য একজন ওলি মুর্শিদ ধরা কোরআন সুন্নার ডকুমেন্টের সাপেক্ষ অনুযায়ী ফরজাইন কারণ আপনি নামাজ পড়বেন আজকে আমাদের নামাজ আছে সব গ্রুপ কয় নামাজ পড়েন টুবলালে যে মসজিদে মসজিদে থাকাও কয় নামাজ পড়েন কথা কয় না নামাজ তো সবাই পড়েন দাওয়াত দিচ্ছি রোজা তো সবাই দাওয়াত দিচ্ছি কোরআনের হক কায়েম করার জন্য সবাই দাওয়াত দিচ্ছি রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনকে সবাই ব্যবহার করতেছি কিন্তু নিজের শরীরের ভিতরে কোরআন আছে কিনা সেটাই দেখতেছি না আমাদের কন্ডিশনটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা নিজেরা যা করি বাবা কিছু করার নাই কারণ আমি বড় হুজুর আমি বড় হুজুর আমি বড় বক্তা আমার আবার ওগুলো করা লাগে নাকি শুধু মানুষের কাছে প্রচার করব আর কিছু মাল পানি নিয়ে নিজের স্বার্থ হাসিল করব এটাই বর্তমান জামানার ভেতরে সবচেয়ে বড় কাজ চলতেছে অথচ যারা হক্কানি আল্লাহর ওলি কোনোদিন একটা পয়সা কারোর সাথে চুক্তি করলেন না কোনোদিন কারোর সাথে দুইটা খাওয়ার লেয়াকত করলেন না কোনোদিন কারো বাড়িতে থাকার চিন্তা করলেন না আল্লাহ পাকের মহান ওলি দিনের দাওয়াত নিয়ে হকের বারো
ক্ষমতা নিয়ে যখন বাংলার জমিনের প্রত্যেকটা পরতে পরতে ছুটে যাচ্ছেন আওয়ামী লীগ বাধা দিচ্ছে না বিএনপি বাধা দিচ্ছে না জাতীয় পার্টি কোন সাধারণ দল বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদ বাহিনী বর্তমানে বাধা দিয়ে আমাদের আল্লাহ পাকের অলিদেরকে আটকানোর চেষ্টা করতেছে কথা বলেন ঠিক এমন পর্যন্ত সময় দিলাম পারবে এমন পর্যন্ত সময় দিলাম যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিমে যতদিন অস্তগামী হবে ততদিন পর্যন্ত হকের দাওয়াত আল্লাহ পাকের ওলিদের দাওয়াত কেউ আপনাকে আটকে রাখতে পারবে না ঠেকিয়ে রাখতে পারবে না আমার আল্লাহ হকের দাওয়াতকে সারা দুনিয়ার ভিতরে পৌঁছে দেবেন আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের বাবাজিরা মন খারাপ করবেন না বলবেন যে হুজুর উঠেই কামান শক্ত কথা শুরু করলেন আপনারা পীরমা আপনারা আশরাফ সিদ্দিকীর গুরুত্ব আপনাদের নরম ভাষা নাই কথা বলছেন না কা এ বলেন না কা আশরাফ সিদ্দিকীর গাল পরে এর কাকি গাল পারছে আমি বললাম অমুক সুর মনোযোগ দেন অমুক সুর এখন সুর কিছু কয় না অন্যজন কয় যে এই ও আবার সুর কয় লাগে না হয় দুই টাকা চুরি করছে তার আবার কি কথা বুঝেন না আমার এটাই তো কন্ডিশন দাঁড়িয়েছে আবার আরেক গ্রুপ বের হয়েছে দুদিল বান্দা কলমাসুর না পায় শাসান না পায় গর এদিকেও থাকে ওদিকেও থাকে কয় না বাবা আমার কোনো দিক যাওয়ার দরকার নাই আমি শুধু সেফ রাস্তায় চলবো যা করে করুক ও ওই হাজি সাহেব এত ভালো মানুষ বউ বিটি একসাথে বাজার করে আসে হাজি কিছুই কয় না কথা বোঝেন না আমার এরকম হন না বাবা একতরফা হন আল্লাহর অলিরা এমন মাসলাকে আপনি আমি ঢুকেছি এমন ফুরফুরের ভেতরে ঢুকেছি এমন সোনপুরের ভেতরে ঢুকেছি যারা নয় গরম নয় ঠান্ডা কেউ গায়ে এসে আপনাকে আঘাত করবে সেটা আপনি সহ্য করে থাকবেন এটাও নয় আবার আপনি কাউকে উপত্যকায় গিয়ে আবার আঘাত করতে পারবেন না এটা হলো ফুরফুরা জনপুরের আওলা এবং তাদের কার্যক্রম সুবহানাল্লাহ বলেন মুসলমানের ইমানদারের আজকের এই বাধা নতুন নয় নতুন নয় আজ থেকে যখন শত শত বছর আগে আল্লাহর অলিরা বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে সেই সময় থেকে বাংলার জমিনে এই সমস্ত 72 কোম্পানিরা মুসলমান নামের দাবিদার এজিদি বাহিনীরা আল্লাহর অলিদের দুশ্মনী করেছে কিনা করনি করেনি করেনি খুলে দেখেন ইতিহাস বাংলা ভারত পাকিস্তানের যিনি আল্লাহ পাকের অলি নাম তার রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বলেন এমন মাপের আল্লাহর অলি ছিলেন কত তার মর্যাদা কত তার মর্তবা তিনি এমন মানুষ ছিলেন 22 মন 23 এর হাদিসের হাফেজ ছিলেন হাদিসের কিতাবের হাফেজ ছিলেন যখন তিনি আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইতেন একটা বাতিল কোনদিন আল্লাহর অলির সামনে দাঁড়াতে পারে নাই কোনদিন পারে নাই বরং পেছন থেকে চুলকা চুলকি এ রুহুল আমিন বসির এটা একটা হুজুর হলো কথা বলছেন না কে এখন বলেন না আশরাফ সিদ্দিক কি বোঝে পীরমা শেখ আখলাকুল ইসলাম কি বোঝে কথা বলছেন না কেন কি বোঝে আর না বোঝে পাঁচ মিনিট সামনে দাঁড়া পাঁচ মিনিট সামনে দাঁড়া তোর যত বড় ডিগ্রি থাক যত বড় হাব্বা থাক যত বড় জুব্বা থাক যত বড় কামেল হ যত বড় তাফসির হ যত বড় দাওরা আর দামরা পাস কর না কেন আল্লাহর অলিদের কাছে দাঁড়াতে হবে না তাদের একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা একজন কুলি মজুরের সামনে দাঁড়িয়ে দেয় তোকে মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ করে ছেড়ে দেবে কিছুই করতে পারবে আল্লাহর অলিদের পক্ষের মানুষের কাজ কারণ তারা চলে তাদের জীবনকে এমন ভাবে গঠন করে নিয়েছে আল্লাহর অলিদের রঙে সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ পাকের অলিরা নিজেদের জীবনকে সাজিয়ে নিয়েছে নবীজির রঙে সুবহানাল্লাহ বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের রঙকে সাজিয়েছে আল্লাহর গুণে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আমার আল্লাহ বলেন আমার রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজিরা ফিতনার সময় অত্যন্ত ফিতনামূলক বর্তমান সময় আপনি যদি আপনি দাঁড়িয়ে কিয়াম শরীফ পড়েন একেবারে গন্ধে মনে আলু পচা গন্ধ বের হয়েছে কথা করছেন না কেন লাখ ধরে আর গন্ধ কেন বাবা ওখানে মিলাদ কেম হচ্ছে অথচ তার ইতিহাস খুলে দেখেন 20 বছর 10 বছর আগে আমি একটা কথা প্রত্যেকটা মাহফিলে যত জায়গায় আমি গুনাহগার খাকসা নালায়ক মাহফিলে যত জায়গায় গিয়েছি আজকে আসলে আমার এখানে আলোচনা করার কথা না তারপরে হুজুররা যখন জোর করে উঠায় দিয়েছে আমি
ডাইরেক্টলি টিএমএসএস হসপিটাল থেকে এখানে আসছি আমি মনে করলাম মুর্শিদ কিবলা যাচ্ছে একটু আলোচনা শুনে আসি তা সে জোর করে এখানে বেঁধে তুলে দিল তো যে কথাটা বলতেছিলাম আমি এখানে কারো হক নষ্ট করার জন্য আসিনি অনেকে হয়তো বা কষ্ট পেতে পারেন ভাই হাত দিয়ে মাপ চাচ্ছি বাবা যে কথাটা বলতে যাচ্ছি আপনাদেরকে যে আমার আল্লাহ পাকের ওলিরা বর্তমান জামানায় যারা আপনারা আছেন যাদের বয়স 50 এর কোঠায় তারা একটু মনোযোগ দিয়ে আমার কথার জবাব দিবেন আজ থেকে 20 বছর 10 বছর আগে যখন আপনার বয়স 30 ছিল এই 20 বছর আগের ইতিহাসের দিকে আপনি তাকান আপনার যখন নতুন ধান কাটছেন নতুন পায়েস তৈরি করেছেন আপনার মসজিদের শেষের কাতারে আপনার ওই কি বলে পায়েসের জ্বালায় তারপর আপনার নতুন খিচুড়ির জ্বালায় ওই গামলার আপনার ঠনঠনের সাউন্ডের জ্বালায় পেছনের কাতারে নামাজ পড়া কঠিন হইতো ভুল বললাম এখন কি আছে কেন নাই নতুন করে জিব্রাইল আসছে বাবারা আর এগুলো করিয়েন না বেদাত তাই বলছে তার মানে নতুন করে যারা ফিতনা তৈরি করলো এরা সবচেয়ে বড় ফিতনাবাজ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াসনা র ফিতনা ও চিরে অল্প সময়ের ভিতরে ফিতনা ছড়িয়ে যাবে ইস্তামিউনা ফিল মাসাজিদ মসজিদগুলো হবে সুন্দর যেই সময় ফিতনা একেবারে কানাই 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 পূর্ণ হয়ে যাবে রে মুসলমানেরা মনোযোগ দাও নবীর উম্মতেরা কোন সময় মনে করব আমরা কোন ফিতনার জামানায় আছি কোন সময় মনে করবা নবীজি বলেন সায়াসনা র ফিতনা ফিতনা ছড়িয়ে যাচ্ছে অতি তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বলেন ইস্তামিউনা ফিল মাসাজিদ মসজিদগুলো হবে সুন্দর আজকে কি মসজিদের দিকে তাকান যখন মাটির মসজিদ আপনার এলাকার ভেতরে টিনের মসজিদ মাটির মসজিদ ছিল ওই সময় একটা গ্রামের ভেতরে মিলাদ কিয়াম বিরতি পাওয়া যায় নাই ঠিক বললাম না ভুল বললাম আজকে নতুন করে ইটে গাঁথা হলো ইটের পরে ছাউনি দেওয়া হলো টিনের সুন্দর হলো না কম হলো না মাটির চাইতে সুন্দর হলো না তারপরে ওটাকে নষ্ট করে ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে ঢালাই করে একেবারে কমপ্লিট বিল্ডিং করে ছাদ ঢালাই দিয়ে তাও হয় না একেবারে প্লাস্টার করে তাও হয় না আবার কি করে টাইলস লাগায় এসি লাগায় কিবাল লাগায় লাগাইতে লাগাইতে সব লাগাইলো মসজিদ সুন্দর হয়ে গেল ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে আস্তে করে ফতোয়া দিয়ে দিল নবী আমাদের মতো ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ মিলাদ করা যাবে না সবে বরাত বেদাত পীর মানে ভণ্ড ফতোয়াবাজি যখন করলো বাবা আপনি আমি সাধারণ মানুষ কিছুই বুঝলাম না যাই ডাকলো রে বোঝা শোনা নাই রে সেই দিকে যাই রে একসাথে বসে গাল গপ্প করে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রে কিছুই বোঝার চেষ্টা করলাম না বাপদাদার ইতিহাস ঘাটলাম না আমি কোথা থেকে আসলাম কি আমার পরিচয় কিছুই ঘাটলাম না আমাকে আজকে ইএমএস হসপিটালে যখন আমি আমি যখন আমার ভাগ্নিকে নিয়ে আসতেছিলাম আমার ভাগ্নির গলার ভেতরে আমার মুর্শিদ কিবলার দেওয়া আমাদের পীর সাহেব হুজুর কিবলাদের দেওয়া একটা তাবিজ আছে কি আছে কি আছে পরা বিদাত না শেরেক কথা কয় না তাবিজ পরা বিদাত না শেরেক কে তুই ডাক্তারি করে খাচ্ছিস খাম কোথা থেকে তুই কোন ইউটিউব মুফতি থেকে কোন ফেসবুক মুফতি থেকে তুই অশুনলি তুই কোরআন হাদিসের বিন্দু পরিমাণ কিছু জ্ঞান রাখিস না আমাকে এসে বলতিস এটা আপনার কে মিয়ে নাকি আমি বলি না কয় আপনার মিয়ে না হলে কে হয় আমি বললাম ভাগ্নি কয় ভাগ্নির গলায় তাবিজ কেন আমি কোন সমস্যা কোন জায়গায় ভাই আপনার ভাগ্নির গলায় আপনি তাবিজ ঝুলিয়ে দিয়েছেন শেরেক করেছেন ফতোয়া কে দিচ্ছে ডাক্তার ডাক্তার ফতোয়া দেওয়ার কথা ছিল তার মুফতি ফতোয়া দেয় ডাক্তার চার পশার বিন্দু পরিমাণ আমার মুর্শিদ কিবলা একটা কথা বলেন ডের ব্যাটারি মুন্সি বলে কিনা বলে কিনা গল 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 করে লড়ে কিছুই নাই দুই পাতা কোরআন শিখছে কাবার থেকে আবার দুই পাতার একটা বাংলা ছবি বোখারি কিনছে কোথার থেকে 40 টাকা ফি দিয়ে এসে বলে কোরআন হাদিস পুরোটাই পড়ছি কোরআনের ভিতরে হাদিসের ভিতরে মিলাদের কথা পাইনি কথা কচ্ছেন না কেন রাগ করতেছেন আপনারা এটা কিন্তু বাস্তব বর্তমান সমাজের কথা বলতেছি দাড়ি নাই জুব্বা নাই টুপি নাই হাত পা নাই ফিতনা তৈরি করে কি করতেছে বাবা তুমি মসজিদে নামাজ পড়বে না আমার চার পয়সার দাম নাই তুমি নাবির নিচে হাত বাঁধবে না বকির উপর বাঁধবে তোমার ব্যক্তিগত ব্যাপার
ঠিক না বা ঠিক কিন্তু তুমি যখন মসজিদের ভিতরে এসে হাজার হাজার মানুষেরা নামাজ আদায় করতেছে কত বড় বেদব নামাজ পড়ার পরে মুনাজাতে আল্লাহর পাকের বান্দারা দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে ডাকতেছে আর এই বেদব ঘাড়ের উপরে পা দিয়ে দিয়ে বাড়ির থেকে মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছে আপনাদের এলাকায় বুঝি নাই আছে তাহলে এই যে চলে যাচ্ছে কারণ কি এদেরকে জিজ্ঞেস করেন ভাই তোমার উৎস কোথায় কয় আমি পীর মানি না কি মানেন কয় একটু অমুক হুজুর বলছে বড় হুজুর কয় কেমনে বড় হুজুর কয় ভাই ইস্তারা টুপি মাথায় দিছে আপনার জুব্বা শেসুর দিয়ে যাচ্ছে এর সাইতে বড় হুজুর আবার কি কয় ওই আশরাফ সিদ্দিকী আর আখলাকুল হুজুর আর ওই ফুরফুরে জনপুরের হুজুরেরা কি কয় আমরা চিনি আল্লাহ পাকের ওলিদেরকে নয় কোরআন সুন্নাহ নয় আমরা চিনি ইউটিউব এবং ফেসবুক যা কয় সেটা মুসলমানেরা রে ডাক্তারকে বললাম ডাক্তার ফের আপনি শেরেক কোথায় পাইলেন কয় বুখারীতে আছে আমি বললাম বুখারীতে এই কথা নাই যে তাবিজ পড়লে শেরেক হবে এটা তো ফতো হয়ে গেল বুখারীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো জাদুর ব্যাপারে কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন যেটা আপনার কালো জাদু তো বোঝেন কোরআন সুন্নাহ ডকুমেন্ট ছাড়াও হাড্ডি দিয়ে কিবেন দিয়ে ঘুরে ফিরে এখানে পোত ওখানে পোত বাড়ির ছিটা এখানে কর কথা কন না কেন এগুলো কালো বান যেটাকে বলা হয় কালো জাদু করা এটার ব্যাপারে রাসূল বলেছেন আমি বললাম আপনি কি ভাইজান কোরআন সুন্নাহ ডকুমেন্ট ঠিকমতো পড়েছেন কয় যে তেমন পড়িনি আমি বললাম যে আপনার কাছে যদি মোবাইলে অ্যাপস থাকে তাফসিরটা একটু বের করেন বললাম কোন তাফসির কয় তাফসিরে জালালাইন বের করে দেখেন আপনি সূরাতুল আপনার ফালাক এবং নাসির যে শানি নুজুল এটা একটু পড়ে দেখেন সুবহানাল্লাহ বলেন কারণ এই দুটো কোরআনের আপনার সূরা নাযিলই হয়েছে শুধুমাত্র মুসলমানদের শিফা দেওয়ার জন্য কেউ জাদু করলো আপনি সূরা ফাতে আপনার ফালাক এবং নাস পড়ে পড়ে ফু দেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 11টা গিট্টা দিয়ে 11টা জায়গাতে কি করা হয়েছিল জাদু বেরে চিরুনির সাথে বেঁধে আপনার বীরে রুমান নামক কুপার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ওখান থেকে উঠার আমার নবী বুঝি জানতেন না নাকি কথা কয় জানতেন না তার নবী কবার জিব্রাইল এসে কয় দা লাগলো কাছে হুজুর উমুক কূপের ভিতরে চিরুনি দিয়ে এরকম করে গিট্টা দিয়ে রাখছে এখন বলবে দেখেন এই তো নবী যদি জানতো তাহলে কূপের ভিতরে যে আপনার চিরুনির ভিতরে চুল দিয়ে পেশায় রাখা ফেলে দিছে নবী তো জানলো না জিব্রাইল বলে দিতে হলো কেন তখন আপনারা আমরা কোন তাই তো এটা তো ঘটনা সত্য আরে বেকুব ঘটনা তা নয় আমরা আপনারা কেমন করে ওই জিনিসটা থেকে উদ্ধার পাবো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যেই নবী হাত মারিলে আল্লাহ পাকের জান্নাত থেকে ফল পেরে দুনিয়াতে খাইতে পারেন সেই নবীকে জাদু করবে বান করবে এমন পৃথিবীতে যার থুতু মুবারক সুবহানাল্লাহ বলেন যার থুতু মুবারক অন্যান্য মানুষের জন্য রোগের শিফা যার ঘাম মোবারক অন্যান্য মানুষের জন্য আপনার আতরের চাইতে সুঘ্রাণ সুবহানাল্লাহ রহমত করো আলম নবী নূর মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম বলো সাহাবীগণ আতর বানান ভুলে গেছেন না পারেন না তো তো সাউন্ড তো পাচ্ছি না রহমত করে আলম নবী নূরে মুজাসসাম বাবারা যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চাপে আছেন আপনারা একটু গজলের মাধ্যমে এই কাসিদার মাধ্যমে সামনে আছেন রহমত করে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম বলো সাহাবীগণ আতর বানান শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবেন নি সুন্দর কাহিনী বলুন আরো শুনবেন নি সহি হাদিসের বাণী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম কবরের প্রশ্নের ভেতর লেখা নবীর আরশের পায়ায় পায়ায় লেখা নবীর নাম দুই রাকাত নামাজ পড়িতে নবীকে সালাম এই দুই রাকাত নামাজের ভিতরে আত্মাহিতের ভিতরে সালাম আছে না আমার আল্লাহ বুঝেন আয়াবার বন্ধু
কে আপনার সালামের দুশমনি করবে কে আপনার বিরুদ্ধে আচরণ করবে আয় আমার বন্ধু আমি আল্লাহ যদি কেউ নামাজ পড়তে চায় দুই রাকাত নামাজ যদি পড়তে চায় গো বন্ধু আমি আল্লাহ এমন একটা কন্ট্রোল জিনিস রাখলাম নিজের কন্ট্রোলার আমি আল্লাহ রাব্বুল আলামিন কান ধরে তাকে আপনি নবীর উপর সালাম পড়ায়া নিব সালাম পড়বি না তুই আমি একবার নামাজের ভিতরে পড়িয়ে নেব সুবহানাল্লাহ বলেন যে জিনিস নামাজের ভিতরে যায় বাইরে কি সেটা যায় ইসলাম কথা কর না কা এখন কবে ওখানে তো বসে দিছি আবার দাঁড়াবো কা বল বললাম না ঠিক বললাম নামাজের ভিতরে কি সালাম বসে দিছেন না দাঁড়িয়ে বসে দেন নি আপনাদের এলাকায় খুতবা হয় কি হয় না সানি খুতবা এবং আগের খুতবা দুই খুতবায় হয় কি হয় না এই দুই খুতবার যখন পড়া হয় হুজুর যখন দ্বিতীয় খুতবা পড়ে তখন রাসূলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ে কি পড়ে না কথা কই না কথা কই না ওই হুজুরকে বলবেন হুজুর আপনি তো কিছুদিন আগে বললেন দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা নবীকে সালাম দেওয়া বেদাত আপনি কাম বাবার জুম্মার নামাজের মিম্বারের উপরে পড়েন আমরা তো লারার উপরে খ্যারের উপরে বসে রাসূলকে সালাম দেই আপনি আমাদের চাইতেও সিনিয়র আপনি মিম্বারের উপরে বসে রাসূলকে সালাম দেন সুবহানাল্লাহ বলেন না আর শুনবেন নি সুন্দর কাহিনী বলুন আর শুনবেন নি সহি হাদিসের বাণী কবরের হোসনের ভিতর লেখা নবীর নাম হাসর মিজান ফুল সিরাতে লেখা নবীর রহমত কুল আলম নবী নূর মুজাসাম রহমত কুল আলম নবী নূর মুজাসাম সাহাবিগণ আতর বানান নূর নবীজির ঘাম বলুন সাহাবিগণ আতর বানান উস্তনে হান্নানা ছিল মরা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম মিম্বার তৈরি হইলে মরা গাছ কাবিতে রহে সুবহানাল্লাহ মরা গাছ আমার বাংলাদেশে হুজুরদের জন্য তো কাঁদে কান্দে না যখন কেটে নে থয় ভাই ও হুজুর আপনি আমাকে কখন জান্নাতে নিয়ে যাবে কথা করছেন না কা এ কয় না কয় না যে সমস্ত হুজুররে বলল নবী আমাদের মতো তাদের পায়ে হাত দিয়ে বলবো বুখারীর সেই হাদিস আপনি কোথায় রাখবেন যারা সহি হাদিস ছাড়া মানেন না যারা বুখারী মুসলিম ছাড়া কিছুই বোঝেন না তাদের পায়ে হাত দিয়ে বলবো ভাইজান ওই হাদিসখান আপনি কোথায় রাখবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উস্তুনে হান্নানা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আবার আল্লাহ যেন বলে বন্ধু যারা সহবতের তাসির কি জিনিস আমি আল্লাহ পাক দেখিয়ে দিলাম দুনিয়ার মানুষদেরকে সহবতের কাছে থাকলে কি হয়ে যায় সোনার কাছে থাকলে সোনা হয়ে যায় গো বন্ধু আপনি নবী হলেন আমার পক্ষ থেকে ডাইরেক্ট সোনা সোনার কাছে থেকে মরা কাঠ উস্তুনে হান্নানা হয়ে গেল সোনা আমার আল্লাহর কাছে কান্দে উস্তুনে হান্নানা বলেন আল্লাহ আমি কি করতে পারবো না নবীর বিরহ ব্যথা আমার সহ্য হয় না নবীকে ছাড়া আমি কিছুই বুঝতে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যখন ওলি আউলিয়ার মানুষেরা নবী 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 বলে যখন নিজেদের আপনার বলি ছুটায় দেয় এরা এখন একটা ফতোয়া কয় কয় এদের ওয়াজ শুনলে আশরাফ সিদ্দিকীর ওয়াজ শুনলে ফুরফুরের ওয়াজ শুনলে জনপুরের ওয়াজ শুনলে নবী ছাড়া কিছু কয় না কয় এরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর উপরে নিয়ে গেছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো কে রে আল্লাহর সীমানা কতটুকু আর নবীর সীমানা কতটুকু কথা কচ্ছেন না কেন একটা সীমানা লাগবে না উপরে যাওয়ার জন্য তো একটা সীমানা লাগে আল্লাহর সীমানা আছে আর আসতে কোন আল্লাহর সীমানা আছে তাহলে আল্লাহর যদি সীমানা না থাকে তাহলে উপরে যাই কেমনে ঠিক না ঠিক আমার আল্লাহ বলে বন্ধু কে কি বলবে আমি আল্লাহ জানতে চাই না আমি মালিক আমি খলিক আমি রব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলাম ওরা আফানাল কাযিকর যেখানে আপনার আমার জিকির চলবে সেখানে আপনি রাসূলের জিকির চলবে জোরে বলুন সুবহানাল্লাহ কে বিরোধিতা
চিন্তা করলো কে পক্ষে কাজ করলো নবী এতটুকু শুধু কে জান্নাতি আমি আল্লাহ আগেই জানি কে জাহান্নামী তাও জানি একটাই কারণে সেটিং করেছি গো বন্ধু কারণ আপনাকে মানবে আপনাকে ভালোবাসবে আপনাকে মেনে নিয়ে কারা জান্নাতে আসতে চায় আমি আল্লাহ সেটা দেখতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ যদি নাই জানতেন আল্লাহ পাক কত মানুষ জান্নাতি কত মানুষ জাহান্নামী তাহলে আল্লাহ পাক যখন এই যে মানুষ মরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ আমরা জানি কথায় কথায় এসে যাচ্ছে বিষয় বুঝুর আসার আগ পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের তো যাই হোক কথায় কথা বেড়ে যাচ্ছে যখন আমরা প্রত্যেকেই কিন্তু একটা কথা জানি যখন মানুষের রূহকে কবজ করে নিয়ে চলে যাওয়া হয় এক পাশে কোন ফেরেশতা সহ অপর পাশে কোন ফেরেশতা আছে বলেন তো বলতে পারেন নাই দুইটা দুইটা গ্রুপ আছে একটা হলো ইল্লিলের ফেরেশতা আরেকটা এইটা মনে হয়েছে বা ঠিক আছে না নাই তাহলে এই দুই ফেরেশতা কেন আসে বলেন তো একটা আসে যারা ভালো রূহ যাদের রূহকে আল্লাহ পাক সলে করেছেন যাদের রূহকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন তার জন্য একটা ফকফকে ধবধবে সাদা একেবারে মসলিন কাপড় নিয়ে রুমালের ভিতর করে নিয়ে তাদের রূহকে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হয় আর যারা কাফের বেঈমান মুশরিক বাতিল 7272 কোম্পানি এদের জন্য কালো কুচ্ছি জাহান্নামের কদাকার ওখানে নিয়ে রেখে দেওয়া হয় এখানে তো প্রমাণ হয়ে যায় কে জান্নাতি কে জাহান্নামী ঠিক না ঠিক বলেন তাহলে আমার আল্লাহ যদি এতটুকু জানার পরেও মালিক বলতেছেন বন্ধু আপনাকে কবরের প্রশ্নে হযরতে আমার হযরতে ওসমান গনি জিন্নুরাইন কবরের পাশে যাইতেন অধর নয়নে কাঁদতেন সবাই বলতেন ও ওসমান গনি জিন্নুরাইন আপনি কেন কবরের পাশে এত কান্না কাঁদেন হযরত ওসমান গনি একটা কথা বলেছিলেন যে এই কবরের ভিতরে প্রশ্ন এমন একটা জিনিস আছে কবরের ভিতরে কবরটা হলো প্রথম মঞ্জিল এখান থেকে যদি আমি পার হয়ে যাইতে পারি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক পার করে দেবেন আমি গবেষণায় দেখলাম গুনাহগার খাকসার নালায়েক হিসেবে যে কে কবরের ভিতরে কি আছে রে যে ওসমান গনি কবর পার হলে সব পার হতে পারে পরে গিয়ে দেখি কবরের ভিতরে প্রশ্ন বুখারীর ইবারতের অনুযায়ী একটা মানে হাদার রাজুল আল্লাহি বয়সা ফিকুম কবরের ভিতরে প্রশ্ন হবে নবী সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়ে তুমি জান্নাতে চলে যাও নবী যেখানে আমরা আছি নবী আছে যেখানে কোনপুর মাসলাক যেখানে জনপুর মাসলাক যেখানে আল্লাহ রলিরা যেখানে নারায় তাকবে মাশাল্লাহ আমার কথা বোঝার চেষ্টা করেন বাবা উস্তুনে হান্নানা কান্তেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না হুজুর আপনি আমাকে আমার আপনার কাছে রেখে দেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ উস্তুনে হান্নানা যাও তোমাকে আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া দিয়ে নবীজির রহমত দিয়ে তোমাকে জান্নাতের ভিতরে আমি নবী তোমার মিম্বারের উপর সিংহাসন বানাবো উস্তুনে হান্নানা কান্না বন্ধ করেন না সুবহানাল্লাহ বলেন এর জান্নাতের চাইতে আর দামি জিনিস আছে তাও উস্তুনে হান্না কান্দতেছে এখন যদি এখানে একটা মানুষকে যদি নবী আমি এটা বোঝার জন্য বলতেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সময় থাকতো যাই হোক এই কথার উপর আবার আপনার অন্য নিক দেবেন না এখানে এসে যদি একজন ব্যক্তিকে বলতো অমুক ব্যক্তি জান্নাতি তাহলে ওই ব্যক্তি কি খুশি হইতো না কান্দতো তাহলে উস্তুনে হান্নানা কি করতেছে কান্দতেছে তারপরেও কান্দতেছে উস্তুনে হান্নানাকে জিজ্ঞেস করা হলো উস্তুনে হান্নানা কেন কান্দ উস্তুনে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জান্নাত চাই না আমার জান্নাত দরকার লাগবে না নবীজি গো আপনি যেখানে আমি উস্তুনে হান্নানা থাকতে চাই সেখানে নবী বলেন উস্তুনে হান্নানা রে আমি নবী তো মদিনায় থাকব আমি নবী মসজিদে নববীতে নামাজ আদায় করাবো উস্তুনে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমাকে মসজিদে নববীর ভিতরে খুঁটি বানায় রেখে দেন আজ পর্যন্ত সাক্ষী ইতিহাস সাক্ষ্য দেয় মসজিদ নববীর মিডল পর্যায়ের যেই থম্বাগুলো রয়েছে যেই খুঁটিগুলো রয়েছে ওই খুঁটিগুলোকে সিমেন্ট দিয়ে চতুর্পাশে লাগিয়ে দেওয়া হয়েছে সত্য কিন্তু ওর ভিতরে রয়ে গেছে উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছ বাবা যারা মন খারাপ করতেছেন আপনারা কষ্ট হচ্ছে নবীজি বললেন সায়াসনার ফিতনা মনে আছে ফিতনা হবে ইস্তামি উনা ফিল মাসাজিদ মসজিদ ভরে যাবে এখন কি মসজিদ ভরতেছে কিনা ভরে না নামাজের সময় জায়গা পাওয়া যায় না বাপ রে মুনশিদের আগমন কথা কন না গা আমি বিরোধিতা করতেছি না মানুষ নামাজি বেশি হচ্ছে এই জন্য আমার মন খারাপ না কিন্তু আমার কথা হচ্ছে ওই নামাজি যেন বেশি না হয় যে নামাজি এক প্রান্তে এজিদ বাহিনী অপর প্রান্তে হোসাইন বাহিনী ঠিক না ঠিক বলেন হোসাইন ভাই নামাজও পড়ছে আবার গিয়ে এসে কি করেছে হযরত হোসাইন রা দিল্লাহু তাআলার কাল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই নামাজি হবেন এই নামাজি হবেন তখন তো এই নামাজি হচ্ছে নয়তোবা কেমনে
টুপি মাথায় দিয়ে জুব্ব মাথায় দিয়ে ও স্যার কি বাবা কয় আমার এলাকায় নন্দীগ্রামে যত ভোট আছে স্যার সব আপনার স্যার কথা কয় না কথা কয় না কয় বেমাক ভোট আপনাকে দেব স্যার তাও একটাই কাজ করেন স্যার খালি ডক্টর আশরাফ সিদ্দিক নন্দীগ্রামে আসতে দেন না স্যার এরা আবার কোন নামাজি গো কোন নামাজি জাতি জানতে চায় এরা কয় নম্বর নামাজি এদের সিজদা কোথায় গিয়ে পড়ে এরা কাকে সিজদা দেয় কার ভয়ে এদের অন্তর ভিতরে কম্পিত হয় এরা কিভাবে সমাজ জামাত করে এরা বলে আমরা কোরআনের জন্য কোরআন আমাদের জন্য তুই কিসের কোরআন পড়াস রে ওই কোরআনই তো বলেছে আকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন যারা কোরআনকে শুনতে দিতে চায় না এরা হলো সবচেয়ে বড় কাফের জুরুদুল নাউজুবিল্লাহ তুমি তো কোরআন পড়াচ্ছ কোরআন পড়তেছ মানুষদেরকে কোরআনের বুলি ছড়াচ্ছ অত সেই কোরআন পড়ে সেই কোরআন পড়ায়া তোমার ভিতর থেকে এতটুকু উদয় হলো না আশরাফ সিদ্দিক কি বলবে বলুক না আমরা কোরআনের মাহফিলে কমের পক্ষে উনি তো কোরআন হাদিসের কোরআন সুন্নাহ ডকুমেন্টের বাহিরে কথা বলবে না সুতরাং বলে যায় তোরা হাজার হাজার মাহফিল কর আজকে যদি আল্লাহর কসম করে বলি আমাদের ফুরফুরে জনপুরের মুরিদেরা যদি আমরা এক হয় যদি আমরা বলি একটা খারিজিদের মাদ্রাসার কোনো মাহফিল হবে না একটা খারিজির মাহফিল হতে দেওয়া হবে না বিশ্বাস করেন বাংলার জমিনে মাহফিল বন্ধ হয়ে যাবে কারণ এত আছে আল্লাহ পাকের ওলিদের মুড়ি ঠিক না ঠিক বলেন কিন্তু আমরা তো ওই গ্রুপ না আমরা তো কাফের পর্যায়ের না আমরা হলাম ওরা যখন আসবে আমাদেরকে ডাইরেক্ট রিঅ্যাকশন করবে তখন আমরা পাল্টা আক্রমণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হিসেবে দিয়ে দেব কিন্তু আমরা তার আগে কিছু আক্রমণ করতে পারি না নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাতাশটা যুদ্ধের সেনাপতি নবীজির হাত দেয় আজকে যারা জিহাদ ছাড়া বাঁচি না জিহাদ চাই এদেরকে বলবো এ জিহাদ পার্টিরা আজকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাও সাতাশটা যুদ্ধের সেনাপতি একটা যুদ্ধে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা মানুষ কতল হয় নাই সুবহানাল্লাহ বলবেন না আর তুমি আজকে না যাইতে একেবারে তুমি চাচ্ছ একজনকে নামাইতে নামিয়ে দাও তুমি নামাবে না উঠবে তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা কোন দলের না আমরা কোন মতের না আমরা কোন ব্যক্তির না আমরা সেফ আল্লাহ এবং রাসূলের পক্ষে সুবহানাল্লাহ বলেন এখন কি করবা করো কিন্তু তাই বলে তুমি সাধারণ জনগণের উপর তুমি আপনার হামলা করে মামলা করে সাধারণ জনগণকে কষ্ট দিতে পারো না এটা তোমার রাসূলের সুন্নাত নয় এটা আব্রাহাম লিঙ্কন ওহাবি খারিজিদের ইহুদিদের সুন্নাত এইগুলো কথা যখন আমরা বলি একটু অনেকে কষ্ট পেয়ে যায় খালি গাল পারে কথা কচ্ছেন না গাল আমরা গাল পারি বাবা ঘা হয়েছে ঘা ঘা এখন আপনাকে ডাক্তার সাহেব বলেছেন এমবিবিএস যিনি কি বিএস এমবিবিএস না কিন্তু এমবিবিএস এমবিবিএস ডাক্তার বলেছেন ওখানে চুলকাবেন চুলকিয়ে মলম ধরে দেবেন দেখা যাচ্ছে যখন চুলকিয়ে মলম ধরে দেওয়া হয় তখন ওই যাদের একটু অ্যালার্জি আছে ওটা কিন্তু খুব জ্বালাতন করে কথা কচ্ছেন না কে এখন ওই আপনি কি বলবেন এমবিবিএস ডাক্তার এটা কি করলো রে ওর কাছে গেলাম ভালো হওয়ার জন্য ওই দেখি যা একটু ভালো ছিল আরো খারাপ বানিয়ে দিল ঘটনা কি তাই না ভালো করে দিচ্ছে অথবা ইনজেকশন করলে অবশ্য শান্তি পাওয়া যায় কি কন লাগে না তো লাগে তাহলে এই যে ইনজেকশন করতেছে ফুটাচ্ছে লাগতেছে তখন আপনি কি বলবেন যে এই ডাক্তার এত খারাপ আমাকে শুধু এত কষ্ট দেয় অথচ ডাক্তার যেটা করেছে আপনার আমার উপকারের জন্যই করেছে ঠিক না ঠিক বলুন ঠিক তেমনি আল্লাহ পাকের ওলিরা যখন কোরআন সুন্নাহর ডকুমেন্ট নিয়ে কোরআন সুন্নাহর বার্তা নিয়ে যখন মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যখন পৌঁছে যাচ্ছে মানুষের যখন হকের ছায়া তলে আসতেছে এখন তো যাদের অ্যালার্জি আছে তাদের তো চুলকাইবে কথা কন না কেন এই চুলকানি পাটিকে থামানোর জন্য মলম দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলে আছে না এটাই হলো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সুন্নাহ সুবহানাল্লাহ বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন একদিকে একেবারে ঠান্ডা মানুষ যখন আসতো তার কাছে একেবারে নম্র ভদ্র এমন ভাবে থাকতেন মনে হয় তার কিছুই নাই সুবহানাল্লাহ বলেন এসে ডাক দেয় কেউ কই ইয়া রাসূল ইয়া আমিরুল মুমিনিন হে খলিফাতুল মুসলিমিন ও আল্লাহ পাকের নবীর সাহাবী আমিরুল মুমিনিন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ইবারতের ভিতর দিয়ে গেছি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন সুবহানাল্লাহ ওনাকে জিজ্ঞেস করলো হুজুর আপনি কাঁদেন কেন কয় আহারে আমি কেন কাঁদবো না আমি কেন কাঁদবো না আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা দুইটা উট শুনে নাই সুবহানাল্লাহ বলেন দুইটা উট আমি ওমরের কথা শুনে নাই যখন আমি আমার জীবনকে আমার জানকে আমার ধনকে আমার মালকে আমার সমস্ত কিছুকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কুরবান করে দিয়েছি আমি ওমরের কথায় বাগে বগরিতে এক ঘাটে পানি খাই জোরে বলুন সুবহানাল্লাহ
কি বুঝলেন আপনি গোলামি এমন একটা জিনিস সহবত এমন একটা জিনিস উস্তুনে হান্নানা সহবতের তাসিরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন জান্নাত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ আপনি আমি যদি আল্লাহ পাকের ওলিদের সহবতে থাকতে পারি চিটা ধানের সাথে যেরকম ধানের সাথে লেপ্টে থাকলে চিটা থাকলে একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায় সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বন্ধু কুনু মাআস সাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে তারা থাকবে আল মারউ মা আমান আহাব্বা আমি আল্লাহ তাদেরকে একই কাতারে একই বাজারে বিক্রি করে দেব সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা আমাকে বলে দেন হুজুর কিয়ামত কবে হবে মাত সাআদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন হুজুর কিয়ামত কবে হবে এ শুনতে চান কিয়ামত কবে হবে এ শুনবেন আপনারা এই তো একটা কথা নবীকে সাহাবীরা প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে এখন আমার কথা হলো যারা বলেন নবী কিছুই জানে না নবী ইলমে গায়েব বোঝে না কথা কয় না কথা কয় না তাদেরকে বলবো কিয়ামত কবে হবে তুই একটু কোরআন সুন্নাহ ডকুমেন্টে বার করে দে কথা কন না কয় আছে আছে খুঁজে পাবেন না কারণ আমার নবী কিয়ামত কবে হবে আমার নবী আল্লাহ পাকের দয়ায় জানে এটা সাহাবীদের আকীদা যে কেউ না জানলেও আমার আল্লাহর দয়ায় নবী জানবে এসে বলতেছেন মা তা সাআত ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবে কবে কখন কিয়ামত হবে একটু জানিয়ে দেন না আল্লাহু আকবার বলেন নবী তো পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার সাহাবীকে বলতেছেন ওয়াইলা তুমি ধ্বংস হয়ে যাও কারণ তুমি ওই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানো তুমি কিয়ামতের জন্য ওমা আদাতাল্লাহা তুমি এর জন্য কি তৈরি করেছো উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছুই তৈরি করিনি কিছুই নাই আমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তাসবিহ নাই তাহলিল নাই যা আল্লাহর দরবারে দেখাবো তবে একটা জিনিস আছে নবী আমার সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু আমি আমার আল্লাহ এবং রাসূলকে বড় ভালোবাসি সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বলেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বললেন আল মারউ মা মান আহাব্বা যে আমার সাহাবী যে যাকে ভালোবাসবে না কিয়ামতের দিনে নবী কিন্তু বললেন না যে তোমার এই ভালোবাসা তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবে তা কিন্তু বললেন না নবীজি বললেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কিয়ামতের দিনে একই খাতারে একই ছাদের নিচে জান্নাতে যাবে তার মানে কি গো নবী আল্লাহর বন্ধু বুঝিয়ে দিন বুঝতে পারলাম না আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ মুবারক করে ও দুনিয়াবাসীরা রে আমি আল্লাহর পক্ষ থেকে তো জানি কেমন হবে কারণ আমি নবী কিয়ামত পর্যন্ত থাকব না আমি নবীর ওয়ারিস থাকবাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার হক্কানি আল্লাহর ওলিরা থাকবে যাদের চেহারা দেখলে আমি নবীকে দেখার মর্যাদা হয়ে যায় চিৎকার উঠে বলুন সুবহানাল্লাহ من زار عالمان يعني عالمان حقا فقد زارني ومن زارني فقد زار الله سبحانه تبارك وتعالى ومن زار الله سبحانه تبارك وتعالى فقد غفر له او كما قال رسول الله صلى الله عليه وسلم تذكار دي بولن سبحان الله نبي جي بولن ري دنيا بشيرا امي اخر نبي بولن من زار عالمان يعني عالمان حقا ترى حقের সাথে باطل কে আপোষ করে না করে না হক প্রচারে যারা নির্ভীক হকের সাথে বাতিলকে মিশ্রণ করে না আপনার বেপর্দা হয় না কোরআন সুন্নাহ ডকুমেন্টের বাইরে যারা চলে না এরা হলো হককারী আল্লাহর ওলি আলেম বান্দা যারা আল্লাহকে ভয় করে করে তাহাজ্জুদ মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অশ্রু ধরিয়ে মালিকের দরবারে সিজদায় থাকে যারা রোজা করতে করতে যাদের চেহারা শুকিয়ে যায় সুবহানাল্লাহ বলেন যারা রোজা করতে করতে না খেয়ে থেকে থেকে পেটটাকে বুকের সাথে লাগায় নাই আমার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত অজ্ঞানী আল্লাহর ওলি যারা তাদের চেহারার দিকে তাকাও শুকনা হবে চিকনা হবে কিন্তু দেখতে তাদের চেহারার ভেতর থেকে নূর ঝরবে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন নবীজি বলেন ওই সমস্ত হক্কানী আল্লাহর ওলিদেরকে যারা দেখবে রে আমি আখির নবী বললাম কারণ তাদের কানেকশন তাদের কন্ট্রোলার আমি রাসূল সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিদের কন্ট্রোলার কে নবীজি ওটা হলো ডিস্ট্রিবিউটর বণ্টনকারী সুবহানাল্লাহ ওনার কাছ থেকে সবকিছু আসে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেহেতু তাদের কন্ডিশন আমার সাথে মিলিত
আমি নবী এই জন্য বললাম যারা হক্কানি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাবে আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম ওরা যেন আমি নবীকে দেখার মর্যাদা পেয়ে গেল আর যারা আমি নবীকে দেখার মর্যাদা পাইলো রে কারণ আমি নবী এমন একটা ক্যাপাসিটর ওরা নবী মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত একটা নবী রাসূল কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পায় নাই কথা বলেন ঠিক না ব্যাটে আমার আখির নবী দেখেছেন কি দেখেন নাই কথা কয় না দেখেছেন কি না দেখেন নাই মিশকাতুল হাদিস মিশকাতুল মাসাবি বাবারা যাদের মোটরসাইকেল আছে ওটা পিছায় হুজুরদেরকে বলে দিলে উত্তর দিয়ে দেবে এখন ওগুলো লাগে না এখন এখন দেখেছি অনেক সময় বিরহমতি কই আপনি কথা করছেন না আছে না নাই বাবা যে যেটা ধরছে অনেক এ পুরাতন মানুষ তো পুরাতন সাল ভাতে এমনি পারে কথা বল না এই পুরাতন মানুষগুলো তাহলে বুঝতেছে যে এখন বর্তমানে যা হচ্ছে না এগুলো কোরআন সুন্নাহ ডকুমেন্ট পক্ষের না এরা এরাই সবচেয়ে বড় বেদাতি ভুল বললাম না ঠিক বললাম বাবাজি আমি যে হাদিসটা পয়েন্ট আউট করেছি সেদিকে আসুন নবী জি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন মান যারা আলিমান ইয়ানি আলিমান হক ফকত জারানি ওমান জারানি ফকত জারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেহেতু আমি নবী আমার আল্লাহকে দেখেছি রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি মিশকাতের হাদিস 69 পৃষ্ঠা খুলে দেখেন আদবি বলে আমার ভারতের দেওবন্দের ছাপা নবী জি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে দেখলো কে না দেখলো আমি নবী জানতে চাই না জানার ইচ্ছাও করি না আমি নবী আমার আল্লাহকে দেখেছি উত্তম সূরাতে এখন কেমনে দেখছেন তারা দুইজনে ভালো বুঝবেন কথা কন না কয় কত নিকটে আসছিলাম রে জানো আমি আল্লাহ কাবা কাউসাইনি আও আদনা আমি এবং আমার নবী এত নিকটে এসেছি এত নিকটে তীর এবং ধনুক এরকম বাঁকা করলে যত নিকটে আসে আমি আমার বন্ধুকে তত কাছে নিয়েছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবী জি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাছে আনার ব্যবহারে নবী জি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেন তীর ধনুকের সম্পর্ক ব্যবহার করা হলো তাফসীরে মাজহারি খুলে দেখুন এই আয়াতে কারিমার ব্যাখ্যা ইমাম আপনার কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন এই জন্য এই তীর ধনুকের কথা টানা হয়েছে কারণ আরব রাজ্যের মানুষেরা যখন একজন অপরজনের সাথে দোস্ত বানাতো বন্ধু বানাতো তারা যখন সহপাঠী হইত ফ্রেন্ডশিপ করত তখন কি করত এরকম করে তার এক হাত অপর বন্ধুর আরেক হাত তার আরেক হাত অপর বন্ধুর আরেক হাত কয় হাত হলো দুই বন্ধু মিলে চার হাত একত্র করে বলতো বন্ধু তুমি আমার আমি তোমার তোমাকে ছাড়া আমি কিছু বুঝবো না তুমি আমাকে ছাড়া কিছু বুঝবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষকে সেই কন্ডিশন আরব রাজ্যের মানুষদেরকে বোঝানোর জন্য বললেন কাবা কাউসাইনি আও আদনা আমি আমার নবীকে ছাড়া কিছু বুঝি না নবী আমাকে ছাড়া কিছু বোঝে না জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা রাগ করতেছেন আপনারা যাই হোক আমি কথা ইতি টানার চেষ্টা করব যেহেতু কিছুক্ষণের ভেতর আমার পীর সাহেব হুজুর আসবে এই জন্য আমি অন্য কোনো দিক যাওয়ার চেষ্টা করতেছি না শুধুমাত্র আপনাদেরকে ভাঙা ভাঙা ভাই বোঝাচ্ছি আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা এখানে যারা বসে আছেন আমার নিচে আল্লাহর কসম এমনও মানুষ বসে আছেন যারা আমাকে বারংবার বারংবার পড়াশোনা শিখাবে কথা করছেন না কেন আমি গুনাহগার তাদের পায়ে হাত দিয়ে ব্যাধি মাফ চেয়ে নিচ্ছি বাবা আমি এখানে শিখাতে আসি নাই আপনাদের কাছ থেকে শিখতে এসেছি সুবহানাল্লাহ বলেন কিন্তু ওলিদের নেক নজর নেক তাওয়াজ্জুর বদলতে দু চারটি কথা বলতেছে আল্লাহ আকবার বলেন কারণ আল্লাহ পাকের ওলিদের সহবতে থাকলেই একেবারে এমন কিছু পাবেন যা দুনিয়াতে সারা জিন্দেগি ভর খুঁজলেও পাবেন না সুবহানাল্লাহ আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসল নবীজি কামলিওয়ালা ডাকে আপনার গুনাগার উম্মা ডাকে আপনার এই গুলামে শান্তি দিন মোদের কলি যায় আসল নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসুন নবীজি মদিনাওয়ালা এটাকে আপনি পলক সাহেবকে ডাকতেছেন কথা কয় না আপনার বাপকে ডাকতেছেন ভাইকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে ডাকেন আপনি কাকে কাকে ডাকেন কাকে আপনার ডাক মনে হয় রণবাগা বাজার পার হবে না
এত ভাবে ডাকতেছেন নবীকে ডাক দেন নবী যদি এসে একবার যদি দিদার দিয়ে দেয় আল্লাহর কসম করে বললাম জাহান্নামের আগুন হারাম তাহলে সেই নবীকে কেন ডাকবেন না সুন্নবীজি কামলিওয়ালা আসুন আমাদের গলি যায় সুন্নবীজি ডাকে আপনার এই গোলামে শান্তি দিন মদের কলি যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসুন নবীজি মদিনাওয়ালা নবীকে কোলে নিলেন মা হালিমা আল্লাহু আকবার মার খেজুর গাছে খেজুর ধরিল মারার মতো গাধা জিন্দা হইল বরকত পাইলেন নবীর ওসিলা আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসুন নবীজি মদিনাওয়ালা নবীকে যদি একবার দিদারে পেয়ে যান লাভ আছে না নাই আছে না নাই এই কথা বলতেছিলাম ফুরফুরা মাসলাকের কথা বলতে বলতে আটকে গেলাম আমার হযরতে আপনার মুজাদ্দিদের জামানের যিনি মুখপাত্র মহাসচিব ছিলেন নাম তার আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলি বলেন কেন 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 রে মিলাদে কিয়াম করতে করতে পাগল হয়ে যায় এটা নিয়ে কেন এত বহাস করে এত মোনাজা করি এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আমি নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম যাকাত দিলাম আমার নবীকে কোনোদিন আমি দেখতে পাইলাম না আমি যখন মিলাদে কিয়াম পড়তাম আমি যখন মিলাদ কিয়ামে দাঁড়িয়ে যেতাম আমার আল্লাহর দয়ায় নবীজিকে আমি বারবার দেখতে দেখতে আমার জীবনে আমি 500 বারের বেশি দেখে নিয়েছি বাবা জি আমার আলহামদুলিল্লাহ আমার ভারত পাকিস্তান বাংলাদেশে যিনি আল্লাহ পাকের অলি নাম তার সুফি ফতে আলী হয়েছি বাবা জান সুবহানাল্লাহ বলেন রহমাতুল্লাহি আলাই এমন একজন আল্লাহর অলি ছিলেন তিনি 25 বছর নবীর উপর দরুদ পড়েছেন কিন্তু নবীকে কোনোদিন দেখেন নাই কয় বছর আমি ঘটনা সংক্ষেপ করে বলবো যেহেতু আমার মুর্শিদ কিবলা এসে গেছে সুবহানাল্লাহ বলেন 25 বছর পর্যন্ত রসূলকে দেখলেন না একদিনের ঘটনায় পাওয়া যায় তার জীবনে খুলে দেখেন বাবা আল্লাহ পাকের ওলি একদিন ভুল ক্রমে ঘুমিয়ে পড়লেন দরুদ না পড়ে ঘুমের ঘরে আমার নবী আই ফতে ও আপনার সুফি ফতে আলী হইছি বাবা রহমাতুল্লাহি আলাই ওনার নূরের বাগানটাকে আরো নূরের আলোতে আলোময় বানিয়ে দিয়েছে আমার সুফি ফতে আলী হইছি আমার নবীজির কদম ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেদবে নেবেন না নেবেন না নেবেন না ও আল্লাহর বন্ধু আমি আপনাকে পেয়েছি আজকে তো আমি দরুদ পড়ি নাই বলে সুফি ফতে আলী হইছি রে একটা মাধ্যম একটা ওসিলা দিয়েই তো আমি নবী তোমার কাছে আসতে চাই 25 বছর দরুদ পড়েছ আজকে তোমাকে আমি দরুদ থেকে নবী নিজে ভুলিয়ে রেখেছি এতদিন তুমি দরুদ পড়েছ আমি নবীর উপরে আজকে আমি নবী স্মরণ করেছি তোমাকে সুফি ফতে আলী হইছি কাঁদে সুবহানাল্লাহ বলেন নবী বলেন সুফি ফতে আলী হইছি রে আমি নবীকে দেখলে তো জীবনের গুনাহ মাফ হয়ে জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায় তারপরেও কেন কাঁদো রে সুফি ফতে আলী হইছি তুমি কেন পাগলের মতো কাঁদো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখা দিয়েছিলেন না ভালো ছিলাম সুবহানাল্লাহ বলেন আশিক আর মাশুকের খেলা কেমন বাবা একটু বুঝে দেখে দেন আল্লাহ পাকের ওলি বলেন দেখা দিয়েছিলেন না ভালো ছিলাম আজকে কেন দেখা দিয়ে পাগল বানালেন
আমি তো সইতে পারবো না আপনি নবীকে আর না দেখলে সুবহানাল্লাহ বলেন সুফি ফকির হইছি বাঁচবে না আপনি নবীকে যদি আমি বারবার বারবার দেখতে না পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুফি ফকির হইছি মারা যাবে আল্লাহর বন্ধু বলে যাও 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 বছরে একবার গ্যারান্টি দিলাম তোমাকে আমি সুফি ফকির হইছি কে আমি নবী মদিনা থেকে এসে দেখা দেব চিন্তা করেন বাবা কাকে দেখা দিচ্ছেন এরা কি আপনার আমার মতো মিলাদ কেমের বিরোধী হুজুর কথা কয় না সবে বরাতের বিরোধী হুজুর নামাজের পরে হাত তুলে মোনাজাতের বিরোধী হুজুর কিসের বিরোধীতে মিলাদুন নবীর গেট করার কথা কন না তারপরে নামাজ তিনটার দিকে যদি পড়ে আমার একটা জিনিস আমার খটকা লাগে কে রে মুসল্লিদের অসুবিধা হয় না তুই এই সিংড়ার জমিন থেকে কর কলিজা চলে যা কথা কন না কা আমার পিসা হুজুর দুইটা আড়াইটা তিনটা কোন সময় নির্ধারণ আছে এই যে সময় নামাজ পড়তেছে পীর সাহেব হুজুরের যত মুরিদ বা হাজার হাজার মানুষ আসছে সাদরি এক পয়সার চিন্তা নাই এই সিংড়ার থেকে যায়নি এ একেবারে দেড়টার দিকে নামাজ পড়ে দুইটার আগে ভাত খেয়ে বসে থাকলে কি অত পর্যন্ত বসে থাকা যায় কষ্ট করতেছে এক গ্রুপ কান্না পাচ্ছে এরই কথা করছেন না কে শয়তান শয়তান শয়তানের গুণ এগুলো শয়তান আমল দেখলে কান্না করে কিনা যাই হোক আমি সেদিকে যাব না বাবা এক কথা লাইনের উপরে থাকি কাম টু মাই পয়েন্ট আমার পয়েন্টের দিকে আমি ফিরে আসি সুফি ফতেল ওয়াইসি বর্তমানি রহমাতুল্লাহি আলাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গ্যারান্টি দিচ্ছেন বছরে একবার দেখা দেবেন সুবহানাল্লাহ বলেন সুফি ফতেলি তখনই নিজের ভিতর একটা কৌশল তিনি জাগ্রত করলেন যেহেতু নবীকে পাইছে আর নবী একবার রাজি হয়ে গেছে আজকে আমি নবীকে ছাড়তেছি না সুবহানাল্লাহ বলেন না বলেন ইয়া রাসূলুল্লাহ হবে না এক বছর কম লম্বা সময় নয় আমি টিকতে পারবো না হুজুর বলে কি করতে হবে বলতেছে যে সুফি ফতালিসি যাও তোমাকে আমি প্রত্যেক বছরে দুইবার দেখা দেব মানে ছয় বছর ছয় মাস পর পর আল্লাহর সুফি ফতালি ওয়াইসি রহমাতুল্লাহি আলাই বলেন যাও যা আমার নবীজি গো না 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 আমি পারবো না পারবো না পারবো না আপনি নবী দুইবার দেখা দিবেন আমি ওয়াইসি আমার কলিজা মানবে না সুফি ফতিয়ালি ওয়াইসি যাও বছরে তিনবার চারবার দেব সুবহানাল্লাহ বলেন না হুজুর না আমার নবী বলে যাও মাসে একবার দেব সুবহানাল্লাহ বলেন নবীজিকে বলে না হুজুর আমি একবার মাসে দেখে সহ্য করতে পারবো না আখির নবী বলেন রে পাগলা আর কত পাগলামি করবি যা প্রত্যেক দিন দেখা দেব সুফি ফতেয়ালি ওইসি বলে না হুজুর তাও হবে না তাও হবে না হুজুর আমি মানতে পারতেছি না আপনি সারা দিনে একবার দেখা দেবেন একবার যে কত সময় দেবেন তা তো স্যার বলেননি আপনি হয়তো দেখা দিয়ে চলে গেলেন আমি নবী আপনার বিরহ ব্যথায় আমি সুফি ফতেয়ালি ওয়াইসি সহ্য করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আরে প্রেম শিখুন প্রেম প্রেম ভক্তি শিখুন ভালোবাসা শিখুন দুনিয়া আপনার পেছনে ঘুরবে টাকা আপনার পেছনে ঘুরবে পয়সা আপনার পেছনে ঘুরবে প্রেম মোহাম্মদ ভালোবাসা ইশক মোহাম্মদ রসুলের সাথে লাগায় দেন নবীর সাথে লাগাতে চাই লাগে অলির সাথে লাগান সুবহানাল্লাহ বলেন সুফি ফতেল ওয়াইসি বাবা রহমাতুল্লাহি আলাই যখন বলেছেন হুজুর একদিনে একবার আমি সহ্য করতে পারবো না আখির নবী এবার বললেন যাও লাগামটা তোমার হাতে ছেড়ে দিলাম এই সুফি ফতেল ওয়াইসি যাও 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 আমি নবী তোমাকে এমন একটা কন্ডিশন দিয়ে দিলাম তুমি যা চাইবে তা হবে সুফি ফতেয়ালি ওয়াইসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার খেদমতে বলবো আপনি যদি আমি আপনাকে যখনই দেখবো তখনই আসতে হবে যখনই ডাক দিব তখন এসে আমার পুরে ঘরটাকে নূরের আলোতে আলোময় বানাতে হবে আখির নবী বলেন যাও 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 তোমাকে আজকে আমি শুধু তা দিলাম না আমি নবী তোমাকে ডিগ্রি দিলাম রসুলে নোমা তুমি শুধু নয় রে সুফি ফতেল ওয়াইসি তুমি যাকে বলবে দিদার দিতে আমি নবী তাকেই দিদার দিয়ে দেব আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলতেছেন তুমি যাকে বলবে দিদার দিতে সে কি নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আমি নবী খেয়াল করব না তুমি বলবে যাকে আমি দিদার দেব তাকে জোরে বলুন সুবহানাল্লাহ সুফি ফতেয়ালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাই যখন যে এসে বলতে ইয়া রাসূল আমার আল্লাহর ওলি আমাকে একটু নবীকে দেখায় দেন বাবা নবীকে দেখবা যাই নামাজ বিছাও আমার পাশে বসো চক্ষুকে বন্ধ করো নিজের থেকে রুহানিতে তাসির রুহানিতের ফয়েজ এবং বরকত যখন তার রুহের দিকে তার কলবের দিকে যখন ধাবন করে দিয়েছেন
তার কলবের দিকে যখন নিক্ষেপ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে লোকটা বেহোশ হয়ে পড়ে গেছে বলেন কি হলো বলেন ইয়া হুজুর আমি যখন দেখলাম আপনি আমাকে চোখ বন্ধ করতে বললেন আমি যেন মদিনার কামলিওয়ালার সাথে দিদার করতেছি চিন্তা করেন তারা মিলাদের পক্ষের মানুষ ছিল রে তারা মিলাদের পক্ষের মানুষ ছিল পাগলেরা এসে বলে হুজুর এই আপনার মানিকতলাতে তার মাজার শরীফ রয়েছে মানিকতলার ওখানকার যারা বড় বড় মুন্সি মাওলানা তারা কয় মিলাদ কিয়াম করে সুফি ফতেলে হইছে এত বড় একজন কি দাবি হইছে কি হইছে এত মিলাদ কিয়াম করা লাগবে কে এই কথা এলাকার ভেতরে যখন ছড়িয়ে গেল ওই হুজুররা ওই হাফিজরা ওই আপনার দাওরা দামরা মুফতিরা এসে আল্লাহর ওলিকে যখন ঘেরাও করে নিল বলেন যে বাবারা তোমরা যে আমাকে বলেছো মিলাদ কিয়ামের ফতোয়া চাইছো এই ফতোয়ার উত্তর যদি আমার নবী দেয় জোরে বলেন না বলে এই প্রশ্নের উত্তর যদি তোমার নবী দেয় তাহলে কেমন হবে এটা একটা কথা এই প্রশ্নের উত্তর মিলাদের উত্তর নবী দেবে কয় এই যে উনজুরিলা হাজা ওই দিকে তাকাও মদিনার কামলিওয়ালার দিকে নিজবুত করে দিয়েছেন আমার সুফি ফতেল ওয়াইসি যখন নিজবুত করে দিয়েছেন ওই সমস্ত দাওরা পাশার দামরা পাশের মুফতি মুহাদ্দিসরা যখন আমার মানিকতলি হুজুর কিবলার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে গেছেন আমার নবী বলে খবরদার বিরোধিতা করতে পারবি না কারণ আমি নবীর শান জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওরা পাগলা হয়ে গেছে কয় হুজুর আজ থেকে তৌবা করলাম আর জীবনে কোনোদিন মিলাদের দুশ্মনী করব না আল্লাহু আকবার বলেন না আজকে তো এই পাগলারা যায় না ওলিদের কাছে যায় না কথা করছেন না কেন খালি এদের পাওয়ার মিম্বার আর ওই মাহফিলে যারা একটু সুর লাহান ভালো এই তেজুদ বসতে শুধু ফতোয়া বেঁচে ঠিক বললাম না ভুল বললাম কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট নিচ্ছেন আল্লাহর ওলিরা এমন মাপের মানুষ হয় যাদের কাছে গেলে রহমত শান্তি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন যে কথা বলতেছিলাম ওই যে কম্প্রোমাইজ পয়েন্ট আমার পূর্বের ইতিহাসের দিকে আমি আলোচনার দিকে ফিরে আসুন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিই কি বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ বলেন আত্মা হেতুর ভিতর পড়েন না এই যে আমি যে বলেছি নবী আমার ডিস্ট্রিবিউটর আরেকটা আমি কিন্তু হাদিস রেখে দিয়েছি সেটা হলো ইসলামী উনা ফিল মাসাজিদ মসজিদ হবে সুন্দর মনে আছে মসজিদ কি হবে বর্তমানে কি সুন্দর হচ্ছে না এমন সুন্দর মসজিদ হচ্ছে এমন সুন্দর একেবারে কারুকার্য করতেছে কিন্তু নবীজির সাথে সাথে একটা কথা বলেছেন লাইসা ফিহিম মুকমিন নামাজি থাকবে রোজাদার থাকবে হজ ওয়ালা থাকবে যাকাত ওয়ালা থাকবে হাজি থাকবে আলেম থাকবে লাইসা ফিহিম ওর ভিতরে থাকবে না মুকমিন যেই মুমিন জান্নাতে যাবে ওই মুমিন থাকবে না নাউজুবিল্লাহ বলবেন না কারা জান্নাতে যাবে মুমিন যাবে না কারা জান্নাতে যাবে মুমিন যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন দুইটা জিনিস রাখবা তুমি জান্নাতি কয়টা জিনিস এক নম্বর হলো আমল এক নম্বর হলো ঈমান ইন্নাল্লাযীনা আমানু এক নম্বর ঈমান এখন ঈমানটা কি জিনিস মনে রাখেন ঈমানটা হলো সেটা যেটা পুরোটাই নবীর মহব্বত ভালোবাসায় ভরা বুখারী খোলেন প্রথম খণ্ড খুলে দেখেন আমার মুর্শিদ কিবলা আপনাদেরকে বারবার এই হাদিসের বাব একবার হাদ্দা সনাদ থেকে বারবার শোনায়নি একেবারে সনদ সহ শুনিয়ে দিয়েছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লাকসি বিয়াদি আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই বি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওহুল বুখারী জিল্দ আউয়াল বাবে হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভালোবাসার নাম হলো ঈমান ইমান নিয়ে তারপরে তোমাকে আমল করতে হবে এখন তোমার আপনার কি বলে চাকরি নাই ওই প্রতি মাসে বলেন তো বেতন তো পাবেই না আবার লাস্টে যে বোনাস ওটা পাবে একজন বাজারকে বলতেছে দুই একটা জিনিস কিনলে আর একটা ফ্রি বুঝেন আমার কথা লাইট কিনলে একটা ম্যাচ ফ্রি আছে না লাইট ফ্রি বিরেট মাংনা শুয়ের দাম 5 টাকা না এরকম একটা কথা আছে না আমাদের হকার সাহেব বলবে না কথা কর না কা এরকম যা বলতেছে যে ফ্রি দিচ্ছে এখন আপনি যে বলেন যে ভাই যেটার দাম আপনি ধরছেন ওটা তো আমার দাম দেখে না লাগতেছে ওটা রাখা দেন শুধু ফ্রিটা দেন দেবে দেবে কেন দেবে না কারণ আপনার কি নাই যে জিনিস মূল সেটাই নাই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাই আপনি গেছেন ভাই দেন আমার টাকা জমা দেবো কই দেন এখন তো ভালো মানুষ কিছু আছে কই দেন আমার সমস্যা নাই মাত্র 10 লাখ টাকার তো সমস্যা নাই আমার অ্যাকাউন্ট আমি রেখে দিচ্ছি অ্যাকাউন্টে রেখে দিয়ে ওই কিছুদিন পরে বিদায় এখন আপনি গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের খুঁজতেছেন যে আমার 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি ও স্যার ও হুজুর আমার ব্যাংকের টাকাটা একটু তুলে দেন সাথে যে মামুটা বাড়ছে 10 বছর সেটাও দেন কথা বলছেন না কেন এখন ব্যাংক অ্যাকাউন্ট কি বলবে ম্যানেজার যে হুজুর বা ভাইজান আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কত কই আমার তো অ্যাকাউন্ট নম্বর নাই কথা বলছেন না কেন আরে ঈমান হলো অ্যাকাউন্ট ঈমান হলো চাকরি আর বেতন হলো নামাজ রোজা হজ যাকাত নামাজ পড়বেন ঈমান নিয়ে 1 রাকাত নামাজ পড়বেন 1 ওয়াক্ত পড়বেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে
পাঁচ ওয়াক্ত করবেন 50 উর্ধে 700 গুণ আল্লাহ পাক বাড়তেই থাকবে সুবহানাল্লাহ বলেন কিন্তু যদি ঈমান না হয় যদি ঈমান না থাকে আপনার ওই যে এরকম মুনাফিক আব্দুল ইবনে উবাই নবীজির পিছনে নামাজ পড়েছে চার পাশের দাম হয় নাই নবীজির পিছনে রোজা রেখেছে নবীজির সাথে যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছে জান বাজি রেখেছে কিন্তু আমার আল্লাহ পাক বলেন ফালা ওয়ারাব্বিকালা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا امر الله পাক বলেন ওখানে নবীজি বলেছেন আল্লাহি নাফসি বিয়াদিহি আমি নবী আল্লাহর শপথ করে বললাম লাই মিনুন ওরা মুমিন না সুবহানাল্লাহ বলেন এখানে আমার আল্লাহ বলতেছেন ফালা ওয়ারাব্বিক লাই মিনুন বন্ধু আমি আল্লাহ তো যা বলবো তাই হবে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু তারপর আমি আল্লাহ পাক একটা কন্ডিশন রেখে দিলাম কি কন্ডিশন আপনি নবীর একেবারে একনার আমি আপনার রব আপনার মালিক আপনার খলিক এটা দুনিয়ার মানুষকে আমি গ্যারান্টি দিয়ে জানিয়ে দিলাম সুবহানাল্লাহ বাড়ি যা বলবেন নাকি চিন্তা করতেছেন হুজুর আসে কিনা কতক্ষণ নাকি আনতে গেছে রে বাপ আসতেছে তো টেনশন করেন না আসবে আলহামদুলিল্লাহ বলেন আসবে ইনশাআল্লাহ এবং এসে গেছে কিছুক্ষণের ভেতর সুবহানাল্লাহ বলেন তো যাই হোক আমার আল্লাহ পাক বলতেছেন যে ফালা ওয়া রব্বি ওই মালিক ওই খলিক আপনার রব আপনার মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা আপনার শপথ করে আমি আল্লাহ পাক বলতেছি আমি নিজের শপথ করে বলতেছি লাই মিনুন ওরা ইমানদার নয় মুমিন নয় হাত্তা ইউ হাকিমু কাফিমা সাজারা বাইনাহম আপনি নবী যা রায় দিয়েছেন আদেশ করেছেন নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত বিনা চুচিরায় বিনা যুক্তি সন্দেহ বিনা সন্দেহমুক্ত ভাবে মেনে নিতে না পারবে ও আলিম হোক বক্তা হোক শ্রোতা হোক কে হবে হাজি না হাফেজ না কোরআন পড়ে না কোরআন পড়ে না না হাদিস না মুফাসসির কে হবে আমি আল্লাহ জানতে চাই না আমি আল্লাহ বললাম লা ইউমিনুন ও যত ডিগ্রি হোক আর যত নামাজ রোজা দাবি করুক আমি আল্লাহ বলে দিলাম ওর চার পয়সার দাম নাই ও লাইসা ফিহি মুমিন ও মুমিন না নাউজুবিল্লাহ বলেন কথা আমার বুঝতেছেন বাবা এই কথার দিকে চলে আসুন তো তাহলে আজকে আমাদের মুমিনের অভাব নামাজির অভাব নাই ঠিক বললাম না ভুল বললাম ফিতনা এই জন্য বাড়তেছে কারণ আমাদের ইমানটা আমাদের বড় দুর্বল হয়ে গেছে ইমান দুর্বল হওয়ার কারণে আমরা মুসলমানেরা আজকে যুদ্ধে আজকে জিহাদ নামে যারা যাচ্ছি আমাদের একটা জিনিসের অভাব আজকে আমাদের সব আছে বোমা আছে অস্ত্র আছে সব আছে কিন্তু আজকে আমাদের ইমান নাই ফিলিস্তিনের মুসলমান মার খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে অথচ 313 জন মানুষ নিয়ে সারা পৃথিবীকে আমার নবী শাসন করেছেন সুবহানাল্লাহ বলবেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলাম ওই যে ঘটনাটা বললাম যে উনি বলতেছেন তামাম দুনিয়ার মানুষ আমাকে কেউ চিনত না যবে থেকে না আমি নবীর কদমে গোলামি শুরু করে দিয়েছি তবে থেকে তামাম দুনিয়া শুধু নয় বাপ বগরিতে আমার এক ঘাটে পানি খাইছে সুবহানাল্লাহ বলেন ওমরের ক্ষমতা এখানে নয় এখানে ক্ষমতা হয়েছে আমার নবীজি কার ক্ষমতা হাজরে আসাদ পাথরে সুমা দেন তো হাজি সাহেবরা কার ক্ষমতা ওটা হাজরে আসাদ পাথরে পাথর গুনা ব্যামাকটা নেবে কি কম নেবে না আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এ হাজর আসমত পাথর চার পয়সার তোমার দাম নাই সুবহানাল্লাহ বলেন আমার নবীর কথার দাম নবীকে চিনুন নবীকে চিনাচ্ছি বাবা কত দাম হাঁটে যাচ্ছেন সামনের দিকে চলতেছেন গাছ এসে বলে আসসালামু আলাইকুম উমুক গাছ এসে বলে আসসালামু আলাইকুম উমুক গাছ এসে বলে আসসালামু আলাইকুম সবাই যখন সালাম দিচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তিরমিজির হাদিস মানানো গল্প নয় নবীজি সালাম নিচ্ছেন আর যাচ্ছেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কাউকে তো দেখি না কাউকে তো বুঝি না কারণ বুখারীর সাত পৃষ্ঠার হাদিসের শেষের হাদিস যেটা শেষের লাইন খুলে দেখেন সাহাবীরা নবীকে ডাইরেক্টলি বলতেছে ও নবী আপনি আমাদের মতো না সুবহানাল্লাহ বলেন সাহাবীরা নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মতো না আর আমাদের হুজুররা আজকে আমাদের নবীর মতো হয়ে গেছে কথাকে মন খারাপ করতেছেন বাবা সাহাবীরা নবীর মতো হতে পারতেছে না অথচ আমরা হুজুররা হয়ে যাচ্ছি কত বড় বড় হুজুর এই জন্যই তো ফিতনা আর এদের বিরুদ্ধে যদি না জানান মানুষদেরকে যদি সোর সম্পর্কে না জানিয়ে দেন তাহলে একদিন ও শিং কাটতে কাটতে আস্তে আস্তে ফুটা করতে 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 যেই রকম ভাবে আমার নবীজির দেহ মোবারক চুরি করার জন্য মুসলমান সেজে ঘরের ভিতরে ঢুকে মসজিদের নববীতে নামাজের বিছানা বিছিয়ে আমার নবীকে চুরি করার জন্য আমার নবীজির দেহ মোবারক চুরি করার জন্য যেরকম গিয়েছিল আজও পর্যন্ত মনে করেন না যে এই সিংরার জমিনে ব্যামাক খালে আপনারা ভালো মানুষ জিব্রাইলের পক্ষের লোক তা যেন মনে করেন না
দেখবেন যেখানে ভালো মানুষ থাকে সেখানে তার সাথে বেশি শয়তান থাকে ঠিক না ঠিক বলেন তবে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশে শয়তান শয়তান আর নাই যেটাই ভাবে বলবেন যে হুজুর কি আপনি কেন থাকবে ও তো খলিফা দিয়েই রাখছে কথা কোন না কেন খলিফা এমন ভাবে পরতে পরতে দিয়ে রাখছে মসজিদের মিম্বারে মিম্বারে মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব এমন ভাবে দিয়ে রাখছে শয়তান আকুলকা ওদের থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান কিসের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে ও তো আছে উমুক হুজুর থেকে ওলামায়ে সু থেকে আমাকে বাঁচান কারণ শয়তান দিয়ে জাহান্নামে যাবে এই জাহান্নামের চাইতে নিম্নতম জাহান্নাম হবে যুগবুল হুজুর সহিহ হাদিস সুবহানাল্লাহ বলেন তাও সুবহানাল্লাহ নিম্নতম জাহান্নামের নাম হলো যুগবুল হুজুর এই যুগবুল হুজুরের ভিতরে কারা থাকবে জাহান্নামের একেবারে যারা রক্ত পণ্ড যেগুলো একেবারে গলিত লালিত হয়ে যেগুলো যারা নিচে পড়ে যাবে ওই নিচে পড়া অবস্থায় একটা জাহান্নামের সৃষ্টি হবে ওই জাহান্নামের ভিতরে থাকবে ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ী বাতিল 72 ফেরকা এবং ওদের আমি একটা হাদিসের ভিতরে দেখেছি দাখাইতুল আকবারের সম্ভবত কিতাবের নামটা আমি অত সঠিক খেয়াল করতে পারতেছি না ওর ভিতরে এসেছে যখন ওই কব ওই আপনার জাহান্নামের ভিতরে একটা পাথর আছে কি আছে এই পাথরটা কিসের জানেন ওই যে কাফের মুশরিক বেঈমানেরা যে জাহান্নাম খাচ্ছে ওই জাহান্নামের রক্ত পিণ্ড একেবারে জমাট হয়ে একটা পাথর হয়ে যাবে এত দুর্গন্ধ এবং এত কঠিন ভয়াবহ হবে ওই পাথরটা গড়তে গড়তে ওলামায়ে সুয়ের এই পা থেকে শুরু করে বুক পর্যন্ত এসে আর যাবে না কথা বুঝতেছেন যেমনি মাত্র আটকে যাবে ওটা এত চিৎকার চেঁচামেচি করবে ওর চিৎকার ওই ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ীর চিৎকার চেঁচামেচিতে উপরের যারা জাহান্নাম ওই জাহান্নামে থাকে একটু শান্তি পাইতে দিল না কথা বোঝেন নি আমার জাহান্নামের ভেতরে শান্তি থাকবে না এই হুজুরদের জন্য কথা বলছেন না কা আজকে সমাজের জন্য অশান্তি কাদের জন্য সাধারণ মানুষের জন্য কাদের জন্য হুজুরদের জন্য মুনশিদের জন্য ঠিক তেমনি জাহান্নামের ভেতরে অশান্তি হবে হুজুরদের জন্য এদের জন্য এমন চিৎকার চেঁচামেচি করবে যাদের চিৎকারের আওয়াজে উপরের জাহান্নামের মানুষগুলো একেবারে বিরক্ত হয়ে যাবে এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো মুসলমান যুবকেরা তরুণেরা কিশোরেরা আপনারা দেশের সম্পদ জাতির সম্পদ আপনারা ইসলামের সম্পদ আপনারা কোরআনের সম্পদ আপনারা ওলি আউলিয়ার সৈনিক আপনারা ইসলামের সম্পদ হয়ে থাকবেন কারণ আপনারা আজকে যখন ওই দিকে চলে যাচ্ছেন আজকে যখন আপনারা আপনার বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছেন আপনারা যখন ইউটিউব থেকে ফেসবুক থেকে যখন আপনারা ফটো গ্রহণ করতেছেন বাংলার জমিনে শান্তি ফিরে আসতেছে না বাংলার জমিনে অশান্তি দিয়ে পুরো দেশটাকে আপনারা ছয়লাভ করে জাতিকে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে ইহুদি নাসারাদের মার খাওয়াচ্ছেন কথা বলে ঠিক না ঠিক এই জন্য আপনারা কোরআন ইসলামের দিকে চলে আসুন রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ বাবাজিরা আমার মুর্শিদ থেকে অল্প কিছুক্ষণের ভেতরে চলে আসবে এই জন্য আমি কোন লম্বা একটা ডাল বার করতেছি না এগুলো বার করতে গেলে আরো কিছুক্ষণ সময় লাগবে আপনাদেরকে জিজ কথাগুলো বুঝিয়ে দেই আজকে মিলাদের দুশ্মনী কারা করে কিয়ামের দুশ্মনী কারা করে হাত তুলে মোনাজাতের দুশ্মনী কারা করে ঈদে মিলাদুন নবীর দুশ্মনী কারা করে পীর মাসাইকের দুশ্মনী কারা করে দেখবেন আমার এই ফতোয়া আমার নয় এই ফতোয়া আপনি খুলে দেখেন আমার ইমামে আজম আবু হানিফা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার পক্ষান্ন গল্প নয় কারণ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তার সৈনিকদেরকে নিয়ে বসে আছেন কাদেরকে নিয়ে তার ছাত্রদেরকে আবু ইউসুফ সহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ভাই ওনাদেরকে নিয়ে বসে আছেন এমন সময় একটা দুষ্ট আপনার কয়েকজন ছেলে পেলে খেলাধুলা করতে করতে একটা বল এসে ওনার কাছে পড়লেন কেউ যাইতে সাহস করতেছে না কারণ ওলি বসে আছেন ওলির কাছে গিয়ে তো বেয়াদবি করা যাবে না করা যাবে বেয়াদবি হবে ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার সহিহ হাদিস নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলির সাথে দুশমনী হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই আল্লাহর কামাল লাগে না বিমান লাগে না হেলিকপ্টার লাগে না আল্লাহর জন্য আপনার পা নাই চোখ নাই নাক নাই কিছুই নাই একটা টিপল পুটিবন্দি মশাই যথেষ্ট ঠিক না ঠিক বলেন যদি একবার যদি বেকায়দা মতো জায়গা মতো যে সান্দায় তাহলে নুমরুতের মতো জুতার বাড়ি সারা কোনো বুদ্ধি আছে বাবা এই জন্য পায়ে হাত দিয়ে বলবো যে কথা বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি দেখলাম যে ওই ছেলেটা এসে আল্লাহর ওলির কাছে সালাম পর্যন্ত দিল না খপ করে বলটা নিয়ে উঠে চলে গেল আল্লাহ পাকের ওলি তিনি ফতোয়া দিয়ে দিলেন যে এটা বেয়াদবি কে করলো রে কয় উমুকের সন্তান বলে না এটা তোমরা ভালো করে খোঁজ নিয়ে দেখো এটা বৈধ সন্তান না এটা অবৈধ সন্তান কথা বলছেন না কেন যেমনি মাত্র আল্লাহর ওলি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে দিয়েছেন এটা বৈধ সন্তানের কাজ নয় বৈধ সন্তান আল্লাহর ওলিদের দুশমনী করতে পারে না আল্লাহর ওলিদের
পুরুষের সাথে বৈধ সন্তান আপনার কি করতে পারে না বেয়াদবি করতে পারবে না এটা নিশ্চয় অবৈধ সন্তান হবে রে দুনিয়ার মানুষেরা যাও 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 খোঁজ নাও আল্লাহর ওলি বসে আছেন তার মুরিদের সাথে তারা ছুটে গেলেন কার ঘরের সন্তান এটা রে কার কাছ থেকে এসেছে আমরা একটু যাই না তার খবর তদন্ত নেওয়ার জন্য আল্লাহর ওলির কাছ থেকে তারা আস্তে করে না জানিয়ে বিদায় নিয়ে চলে গিয়ে ওনারা যখন গিয়ে কোথায় গেলেন ওই যুবকটার খোঁজ নিলেন খেলাধুলা করেছেন কারা সবার মধ্যে একটা খোঁজ নাও ওই সন্তানটা কে রে কার সন্তান কার বাপের সন্তান ওর কাছে গিয়ে যখন খবর পাইল খবর নিয়ে দেখা গেল ওর বাপটা একটা মানুষ যিনি অনেক বিত্তশালী মানুষ এই বিত্তশালী মানুষকে আল্লাহর ওলি তাকে অবৈধ সন্তান ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকের ওলি আপনার কি বলেন নাম তার আবু হানিফা রহমাতুল্লাহি আলাই উনি যখন এই কথা বলে দিয়েছেন তার সাগরেদের মুরিদের গিয়ে বলেন বাবাজি আপনাকে একটা কথা বলবো ওই সন্তানকে আপনার ওই সন্তানের বাবা কি গিয়ে বলতেছেন সন্তানটাকে আপনার বলে হ্যাঁ আপনার সন্তানের ইতিহাসটা একটু জানিয়ে দেন ওই লোকটা বলে আপনারা আমার সন্তানের ইতিহাস নিয়ে কি করবেন সে তো আমারই সন্তান বলে আমরা একটা জিনিস জানার জন্য এসেছি আমাদেরকে কেউ পাঠায় নাই আমরা একটা মানুষের ইন্ডিকেশনে এসেছি যার নাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই সুবহানাল্লাহ বলেন আমরা ওনার ইন্ডিকেশনে এসেছি সুতরাং আপনার ওই সন্তান সম্পর্কে আপনি আমাদের একটু তথ্য দেন যেমনি মাত্র বলেছেন তথ্য দেন আল্লাহর ওলি ওনার কথার উপর ভিত্তি করে ওই লোকটা কারণ একটা মানুষের সন্তানকে ডাইরেক্ট যায় যদি বলেন ভাই আপনার সন্তান কি অবৈধ পিটের সামনে থাকবে না কথা করছেন না কেন এই জন্য ডাইরেক্ট না গিয়ে বলতেছে ভাই জান আপনার সন্তান সম্পর্কে একটু তথ্য দেন উনি বলতে 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 বলতেছেন আমার এটা নিজের সন্তান নয় আমি যখন নিঃসন্তান অবস্থায় রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতাম এমন সময় ডাস্টবিনের কাছে গিয়ে দেখি পলিথিনের ভেতরে মোড়ানো একটা সন্তান কাঁদে কথা আমার বোঝেননি পলিথিনের ভেতরে ডাস্টবিনের কাছে যে সন্তান পড়ে থাকে খুব ভালো মাপের সন্তান কথা করছেন না কে ভালো সন্তান ওই সন্তানকে যেহেতু আমি নিঃসন্তান আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে আমার বাড়ির ভেতরে রেখে দিলাম আমার বাড়িতে আমি লালন পালন করলাম নিজের বংশ পরিচয় দিয়ে তাকে মানুষ করলাম কেন ভাই জান কি হয়েছে জানতে চাই আল্লাহ পাকের ওলি পাগল বান্দারা বললেন ও আমাদের মহান ওলি নামদার আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওনার খেদমতে যখন আমরা বসাছিলাম আপনার সন্তানটা এরকম বেদবি করার পরে আমাদের আল্লাহর ওলি বললেন আপনারাও গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এটা বৈধ সন্তান না বৈধ সন্তান না কারণ ওলিদের সানে যারা বেদবি করে এরা কখনো বৈধ হতে পারে না আল্লাহ পাকের ওলির কথার সাথে মিলান বাবা বর্তমান জামানায় ওলির যারা দুশ্মনী করতেছে এদের বংশ যতই ভালো হোক মনে রাখবেন যতই বাপ মায়ের হোক দেখবেন যে এদের জন্মটা বৈধভাবে হয় নাই এদের জন্ম হয়েছে ঘরের ভেতরে টিভি দেখতে দেখতে কথা করছেন না গা এদের বাপ মার একই সাথে মিলন হয়েছে বাবা এমন অনৈতিক জিনিস দেখে দেখে তারা মিলন করেছে যাদের কারণে এই বৈধ সন্তান জন্ম লাভ করে নাই এরা জন্ম লাভ করেছে অবৈধ সন্তান আর আমার ওলিদের দুশ্মনী করার কারণে তো তারা অবৈধ আর আমার নবীজির মিলাদের যারা দুশ্মনী করে রে আমার আল্লাহ বলেন অতুল্লিম বাদা দালিকা জারি যারা হক্কানি আল্লাহর ওলি শুধু নয় যারা নবীজির দুশ্মনী করবে আয় আমার বন্ধু আমি আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করলাম আপনাকে জানিয়ে দিলাম ওরা দুনিয়াতে বসে অবৈধ ঘরের সন্তান এই জন্য মনে রাখবেন বাবা ওদের সাথে আমরা কখনো মিলতে পারবো না কথা বলেন পারবো আমাদের জান যাবে কিন্তু আমরা মিলাতিয়াম বিরোধীদের সাথে আপোষ করতে রাজি নাই এই জন্য আমার মুর্শিদ কিবলা এবং হক্কানি আল্লাহর ওলিরা পড়তে পড়তে একটা করে খানকা মাদ্রাসা একটা করে আপনার ভিত্তি স্থাপন করে দিচ্ছে যাতে করে এবং যেরকম ভাবে আমার ফুরফুরে সিলসিলা এখানে যে কুড়ি পাখি এখানে যদি আল্লাহ পাকের মহান ওলিরা এসে এই জায়গাতে ভিত্তি স্থাপন না করতো তাহলে কিন্তু আজকে এই এলাকাতে কমের পক্ষে মিলাদ কিয়াম উঠে যাওয়ার সম্ভাবনা ছিল
ঠিক না ভাই ঠিক বলেন এই কেন্দ্রগুলোর কারণে আজও পর্যন্ত মিলাদ কেমটি কাছে আলহামদুলিল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে আমার মুর্শিদ কিবলা আল্লাহ পাকের ওলি আল্লাহর দয়ায় প্রত্যেকটা পরতে পরতে আমার মাটির আই বিমান মরে আল্লাহর ওলি এমন একটা আস্তানে গাড়তেছেন নির্মাণ কাজ শুরু হয়ে গেছে দেখেন এমন ভাবে আল্লাহর ওলিরা তাদের কার্য সম্পন্ন করে আল্লাহর ওলি নিজের থেকে এত পয়সা করে যত কামাই করেছেন দু হাতে সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু বিলিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই যখন তার শেষ জায়গায় এসে তিনি দাঁড়িয়ে গেছেন আল্লাহ পাকের ওলি এবার বলতেছেন বাবারা আপনারা আমাকে দরবার নির্মাণ করার জন্য কর্জে হাসানা দেন আমি কর্জে হাসানা গ্রহণ করে আমার দরবারকে তুলে আমি একবারে পরিপূর্ণ করে আপনাদের বছরে বছরে প্রত্যেকটা মাহফিল থেকে আমি যা হাদিয়া পাই প্রত্যেকটা হাদিয়ার টাকা দিয়ে আপনাদের এই কর্জে হাসানা পরিশোধ করে দেব সুবহানাল্লাহ বলবেন না দেখেন নিজের চিন্তা নিয়ে যদি থাকতেন পেটের চিন্তা নিয়ে থাকতেন একটা মানুষের কয় টাকা লাগে কথা হচ্ছে না কেন খাইতে কয় টাকা লাগে আল্লাহর ওলিরা যদি নিজের পেটের ধান্দা করতেন এ যতগুলো মুরিদ ওই আপনার ফুরফুরেরই বলেন আর জনপুরেরই বলেন যতগুলো মুরিদ পীরেরা পীরেকে যদি খাওয়ান শুরু করে এই কানি থেকে শুরু করবে তেঁতুলিয়া থেকে আপনার টেকনাফ পর্যন্ত যাবে হুজুরদের খাওয়া শেষ হবে না ঠিক বললাম না ভুল বললাম কিন্তু খাওয়ার চিন্তা নিয়ে তারা আসেন নাই বাবা তারা এসেছেন এমনও মাহফিলে গিয়েছেন আমার মুর্শিদ কিবলা না খেয়ে গিয়েছেন না খেয়ে ওয়াজ করেছেন আবার বাড়িতে এসে খানা খেয়েছেন সুবহানাল্লাহ বলেন ওখানে খাবার খান নাই এমনও মাহফিলে গিয়েছেন তিনি সারাদিন রোজা রাখেন সারা জীবন এই রোজা অবস্থায় দেখা যাচ্ছে আল্লাহ পাকের ওলি কি করলেন রোজা অবস্থায় গিয়েছেন ইফতার করার হয়তো বা কোনো মতো পানি খেজুর খেয়েছেন আবার যে খানা খাবেন সে সুযোগ হয় নাই ওখান থেকে আবার বাড়িতে এসে সেরিও পান নাই অমন অবস্থায় ইফতার না করে সেরি না করে আবার রোজা রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না একটাই চিন্তা কি করে আমার সাথে সম্পৃক্ত যারা আমার অলিদের সাথে সম্পৃক্ত যারা আমার পীর মাসাইকের সাথে সম্পৃক্ত যারা আমার ফুরফুরের সাথে আমার মেদিনীপুরের সাথে আমার জৈনপুর আমার সরসিনা আমার কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমার দরবারগুলোর সাথে যারা সম্পৃক্ত অলিদের সাথে সম্পৃক্ত তাদেরকে আমি কিয়ামতের দিন যেন আল্লাহ পাকের দয়ায় আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব না যারা আমার সাথে সম্পৃক্ত থাকবে তারাই যেন তাদের পরিবারের লোকজনগণকে আপনার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারে অলিদের টার্গেট দেখেন অলিদের মিশন গুলো বুঝুন বাবারা এই জন্য আমার মুর্শিদ কিবলা মাটিডালিতে যে কার্যক্রম শুরু করেছে আমি আপনাদেরকে বলবো যারা এসেছেন যারা তার পক্ষের মুরিদ রয়েছেন অন্য পীরের মুরিদ থাকতে পারেন আমার কোনো অবজেকশন নেই অন্য পীরের মুরিদেরাও তো অন্য পীরকে ভালোবাসবে ঠিক না ঠিক বলেন যদি ভালো না বাসেন এক পীরের মুরিদ হয়ে যদি অপর পীরের দুশ্মনী করেন মনে রাখবেন আপনি যদি আপনার নারায়ণ তকবীর